मुसलमान बंदगण कबीर मनजुक अल्लाह रब्बुल इज्जत बुल जलाल घोषणा करे चेन गोलाम এই দুনিয়ার জমিনে তুমি যদি আমাকে ঠিক মতো চিনতে পারো গোলাম দুনিয়ার জমিনে চলার পথে যদি অপরাধ হয়ে যায় গুনার কাজ তোমার কাছ থেকে হয়ে যায় সময় মতো তুমি যদি তওবা করতে পারো আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তোমার গুনাহ যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ হয়ে যায় कथा दिल क्षमा चाहते तबा करते देरी होबे तुमार जन्ने आसमान जमीन परिमाण रहमत निये हाजिर होते देरी होबे ना कयामतेर दिने काउके पाबा ना कयामतेर दिने तुमार आबार पाशे केउ थाकबे ना तुमि आमि मने करी উনি আমাকে বাঁচাবে উনি আমাকে বাঁচাবে উনি আমার জন্য কথা বলবে উনি আমার পক্ষে কথা বলবে মনে রাখবেন কিয়ামতের দিন কাউকে পাবেন না নিজের পক্ষে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেছেন গোলাম রে দুনিয়ার জমিনে চলার পথে যদি অন্যায় হয়ে যায় অপরাধ হয়ে যায় গোলাম তুমি মনে রাখবা অপরাধীর জগতে চলার সময় নিজেকে কন্ট্রোল করে যদি চলতে পারো অন্যায় অনাচার থেকে নিজেকে যদি বাঁচায়া রাখতে পারো গোলাম কিয়ামতের দিনে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু গোলাম রে অপরাধের সমাজে যদি তুমি অপরাধ করে নামাজ পড়ো তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না মনে রাখবা জান্নাতে যদি যেতে হয় সবার আগে বিশ্ব নবীর মতো চরিত্র আমাদের লাগবে কোন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ আপনি কার জন্য বাড়ি করলেন কার জন্য গাড়ি করতেছেন কার জন্য এত কিছু করতেছেন দুনিয়ার জমিনে কার জন্য এত সুন্দর করে সাজালেন দুনিয়ায় যা দেখা যায় সব থাকবে তোমার তৈরি করা বাড়ি পৃথিবীতে থাকবে তোমার তৈরি করা মিল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি সব থাকবে তোমার সন্তানেরা দুনিয়ার জমিনে থাকবে সমুদয় সম্পত্তি দুনিয়ার জমিনে থাকবে মনে রাখবা থাকবা না শুধু তুমি কষ্ট করে যত সম্পত্তি তৈরি করবা সব দুনিয়ার জমিনে রয়ে যাবে কোন জিনিসই তোমার সঙ্গে কবরে যাবে না গোলাম তুমি খালি হাতে কবরে চলে যাওয়া লাগবে এই অন্ধকার কবরে কেউ তোমাকে সাপোর্ট দিবে না মনে করেছো কিয়ামতের দিনে তোমার ভাই তোমাকে হয়তো সাপোর্ট দিবে আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল কোরআনে কারীমের ভিতরে বলছেন বর্ণনা করতে গিয়ে আল্লাহ প্রথমে যার কথা বলেছেন সে হচ্ছে ভাই আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি কিয়ামতের দিন সবার আগে পলায়ন করবে নিজের ভাই আল্লাহ এই কথা বোঝাবার জন্য ইয়াফিরু ফেরার শব্দ ব্যবহার করেছেন বাংলাদেশে কেউ যদি ফেরারির আসামি হয় ওয়ারেন্ট মুক্ত আসামি হয় যাকে পুলিশ খুঁজতেছে যার নামে মামলা হয় ওয়ারেন্ট হয়ে গেছে পুলিশ তাকে খুঁজতেছে এমন একটা লোক যদি পুলিশকে সামনে দেখে সামনে জঙ্গল আগুন না পানি না সাগর দেখতে চাইবে না পুলিশ থেকে বাঁচবার জন্য যেইভাবে নিজের জীবন বাঁচিয়ে রেখে দৌড়াবে কিয়ামতের দিনে যখন আপন ভাইকে দেখবে সাহায্য করা দূরের কথা ওয়ারেন্ট মুক্ত আসামি ফেরারির আসামির মতো দৌড়াবে নিজের ভাইয়ের কাছে ভাইয়ের পরিচয় দিবে না সুবহানাল্লাহ না কার জন্য সমাজে কি করলেন হঠাৎ করে দেখেছেন কিয়ামতের দিন
সামনে হেঁটে যায়, ডাক দিয়া বললেন বাইরে দুনিয়ার জমিনে যদি কোনো অপরাধ করে ফেলি, কারো সঙ্গে যদি মারামারি করে ফেলি, কারো সঙ্গে যদি অন্যায় করি, ন্যায় অন্যায় দেখবার আগে তুমি এসে প্রতিবাদ করেছ। ভাই তো এমন এক জিনিসের নাম, এক ভাই যদি রাস্তায় কারো সাথে মারামারি লাগাইয়া দেয়, আরেক ভাই দেখতে চায় না ভাই অন্যায় করেছে না ন্যায় করেছে জানতে চায় না, আগে সে বলে বাইরে তুই আমার ভাই, কে তোকে গালি দিয়েছে, কার সঙ্গে মারামারি করলে আয় আগে তাকে দেখিয়ে নেই। এই জন্য কিয়ামতের দিন সবার আগে ভাই ভাইয়ের কাছে যাবে, মনের ভিতর আশা থাকবে ভাই যেহেতু দুনিয়ার জমিনে ন্যায় অন্যায় বুঝতে চাইল না, সবার আগে আমার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, আজকে ভাইয়ের কাছে যাই, হয়তো ভাই আমাকে কিছু সহযোগিতা করতে পারে। কিন্তু কোথায় ভাই সহযোগিতা করবে? ভাই তো পলায়ন করবে, ভাই কাছে দাঁড়াবে না। সন্তান দুই নম্বরে যার কাছে যাবে, আল্লাহ বলেছেন ওয়া উম্মিহি, দুই নম্বরে সন্তান যাবে তার মায়ের কাছে, গিয়ে বলবে আম্মা জান তুমি 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছিলে মা, 2.5 বছর বুকের দুধ পান করিয়ে মানুষ করেছ, ডেলিভারির সময় 2.5 বালতি ব্লাড গিয়েছে, কত পসরাবার টয়লেট করেছি, তোমার বুকের উপরে তুমি থাপ্পড় দেও নাই, মা এত কিছুর পরে তুমি আমাকে বড় করেছ, নিজে না খেয়ে আমাকে খাওয়াইয়া মানুষ করেছ, মারে কত রাত্র বেলা কত দিনে তুমি না খেয়ে আমাকে খাওয়াইছ, মা আজকের দিনে আমি বিপদে একটু সহযোগিতা করো আমি যেন বাঁচতে পারি। মা ডাক দিয়া বলবে যুবককে, কে তুমি আমাকে মায়ের পরিচয় দিচ্ছ, দুনিয়ার জমিনে আমি কোনো ছেলে আমি কোনো পুরুষকে বিয়ে করি নাই, বিয়ে যদি না করি ছেলে আসলা কোথ থেকে, তোমার কলিজার টুকরা মা তোমাকে অস্বীকার করবে, সন্দেহ হয়? সন্দেহ হয়? অস্বীকার কর, কলিজার টুকরা মা তোমাকে অস্বীকার করবে। সন্তান দৌড়াইয়া যাবে বাবার কাছে আর বলবে বাবা দুনিয়ার জমিনে তুমি আমাকে মানুষ করার জন্য রাত দিন পরিশ্রম করেছ, তোমার পরনের কাপড় বৃষ্টিতে ভিজে গিয়েছে, ওটা আবার পিঠের মধ্যে রোদে শুকাইছে, এত কষ্ট করে পরিশ্রম করে তুমি আমাকে বড় করেছিলে, দুনিয়ার সম্পত্তি রেখে এসেছিলে, বাড়ি গাড়ি কলকারখানা মিল ফ্যাক্টরি রেখে এসেছিলে, আব্বা জান আজকে দুনিয়ায় এসে কেয়ামতের দিনে কেয়ামতে এসে একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করা যাবে কি? বাবা ডাক দিয়া বলবে যুবককে, তুমি আমাকে ছেলের পরিচয় দিচ্ছ, তুমি আমার সন্তান, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, এই সময় আমরা দৌড়াইয়া যাব সাহিবাতিহি, বন্ধু বান্ধবের কাছে যাব, যাদের আড্ডায় বসে যৌবন কাটাইয়া দিয়েছি, যাদের সঙ্গে আড্ডা দিয়ে ফ্যান্সি ডিল খাইছি আর ব্যবসা করছি, যাদের আড্ডায় পড়ে পাবলিকের জমি দখল করছি রাস্তা বন্ধ করেছি, এতিমের মাল আত্মসাৎ করেছি, বিধবার বাড়ি দখল করেছি, এতিমরে ঠকাইছি, যার আশ্রয়ে প্রশ্রয়ে তুমি ওগুলা করেছো, ও সাহিবাতি সে তোমার সাহেব, তার কাছে যাইবা সেও বলবে আমি তোমাকে চিনি না, দুনিয়ার জমিনে তোমাকে আমি কোনোদিন দেখি নাই, এইভাবে অস্বীকার করবে, তুমি দৌড়াইয়া যাওয়া তোমার স্ত্রীর কাছে, স্ত্রীকে গিয়া বলবো স্ত্রী তোমার জন্য অর্নামেন্টস আর জুয়েলারি করবার জন্য
जिंदगी काटाया दिलाम एकटा नेकीर जन्य अटका पड़ेछि তুমি আমাকে সাহায্য করো সহযোগিতা করো। স্ত্রী ডাক দিয়া বলবে কে যুবক তুমি আমাকে স্ত্রী বলে ডাক দিয়েছো? দুনিয়ায় তো আমি কোন ছেলেকে বিয়ে করি নাই। স্বামী আসলো কুত থেকে, আপনাকে আপনার স্ত্রী অস্বীকার করবে, এরপরে দৌড়িয়া যাব ও সাহিবাতিহি, এরপরে যাব ও বানি সন্তানের কাছে যাব আর বলবো বাবা তোমার জন্য এত কিছু করে আসলাম, একটা নেকির জন্য আটকা পড়েছি, আমাকে সহযোগিতা করো। ছেলে ডাক দিয়ে বলবে কে আপনি আমাকে বাবার পরিচয় দিচ্ছেন? আপনার চেহারার সঙ্গে আমার বাবার চেহারার কোনো মিল নাই। কে বুঝলেন? কেউ চিনবে? কথা বলেন, কেউ পরিচয় দিবে? কেউ পরিচয় দিবে? কেউ পরিচয় দিবে না। এই জন্য জান্নাতে যেতে হলে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন জান্নাতে যেতে হলে তোমাকে আমাকে যে কাজগুলো করা লাগবে এগুলো করা লাগবে। আল্লাহ বলেছেন জান্নাতে যদি যেতে চাও একজন গোলামের যতগুলো গুণ, আল্লাহ সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন وَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكُ بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা জান্নাতে যেতে চায়, কোথায়? সবাই বলেন জান্নাতে যদি যেতে চায়, পৃথিবীর মানুষের এক নম্বর কর্ম হল ওয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর উপাসনা করা লাগবে। জান্নাতে যাওয়ার মূল নীতিগুলার মধ্যে অন্যতম মূল নীতি হল আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহর গোলামের আল্লাহকে চিনার মূল নীতি হল এক নম্বর উপাসনা করা লাগবে। কার? ডাকা লাগবে কাকে? ইবাদত করা লাগবে কার? সাজদা করা লাগবে কার পায়ে? কার পায়ে সাজদা করব? কাকে ডাকব? আল্লাহ বলছেন ইবাদত চলবে একমাত্র আমি আল্লাহ। সুতরাং আল্লাহর গোলাম যারা, আল্লাহ বলেছেন এক নাম্বার কাজ হলো আমার ইবাদত করা লাগবে। সুতরাং আমরা যদি কাউকে ডাকতে হয় সকল সময় ডাকবো কাকে? আল্লাহ বলেন শুধু ডাকলে হবে না, ডাকার শর্ত আছে। আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বললেন ডাকতে যদি হয় শিরিক মুক্ত ডাকা লাগবে, শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। সুতরাং জান্নাতে যেতে হলে এক নাম্বার কাজ কি? কথা বলেন ইবাদত করব কার? শর্ত কি? কথা বলেন না, এবাদত করব কার? শর্ত শিরিক মুক্ত। এবাদত করব কার? শর্ত এক নম্বর। দুই নম্বর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, দুই নম্বর আল্লাহ বললেন অবশ্যই তোমরা মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে, সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। কথাগুলো শুধু এভাবে বলে যাচ্ছি, সুযোগ মতো আমি তাফসীর করব। এক নম্বরে ইবাদত চলবে আল্লাহর, শিরিক মুক্ত করা লাগবে। দুই নম্বরে জান্নাতে যেতে হলে আল্লাহ বলছেন শুধুমাত্র আমার ইবাদত করে জান্নাতে আসতে পারবা না, যদি তোমার মা বাপ তোমার উপর অসন্তুষ্ট থাকে। সুতরাং আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি জান্নাতে যদি যেতে হয় দুনিয়ার জমিনে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কোন ঠিক কিনা? আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, কথা বলেন না কেন? করি, মাকে মা বলে ডাকে না, মাকে বলে বুড়িয়া, আছে না বুড়ি কয়ে ডাক দেয় না, বুড়ি কয়, মাকে দেখতে পারে না, বাপকে বাবা বলে ডাকে না। একদিন মায়ের হাতে বাবার হাতে 1 কেজি আপেলের আঙ্গুল উঠিয়ে দিতে পারে না, মায়ের জন্য একটা শাড়ি কিনে না, বাবার জন্য একটা লঙ্গি কিনে না, যা কিনে সব শ্বশুর বাড়ির জন্য। কথা বলেন,
দুই নম্বরে কি করা লাগবে? অবিল ওয়ালিদাইনি ইহসান, মায়ের সাথে ভালো ব্যবহার করা। কয়টা গেছে কথা বলেন না? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিন নম্বরে বললেন ওয়াবিদিল কুরবা, তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, কার সঙ্গে করব? ওয়াবিদিল কুরবা, তিন নম্বরে শুধু মা বাবার খেদমত করে আমি আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। তিন নম্বর হলো নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, হক দাও। কার সাথে? নিকট আত্মীয়। নিকট আত্মীয় তো বুঝেন না, এটাও বুঝাই দেওয়া লাগবে। আজকালকে নিকট আত্মীয়দের সাথে আমাদের বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই, সম্পর্ক দূরে, আমরা আত্মীয় চিনি না। তাহলে এক নম্বর শুধু আল্লাহর ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে, পাশাপাশি কি করা লাগবে? মা বাবার সাথে ভালো ব্যবহার। তিন নম্বরে কি করা লাগবে? নিকট আত্মীয়দের সাথে ভালো, তাদের হক দিতে হবে, তাদের কি দেওয়া লাগবে? কয়টা বললাম? এরপর আল্লাহ বললেন ওয়াল মাসাকিন, চার নম্বরে শুধুমাত্র নিকট আত্মীয়ের হক আদায় করে, মা বাবার হক আদায় করে, আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। চার নম্বর হক হলো মিসকিন, ইয়েতিম, গরিব যারা, তাদের হক দেওয়া লাগবে, লাগবে নি? আমরা দেইনি, কথা কয় না, দেননি? যদি ইয়েতিমের হক আপনি না দেন, আল্লাহ আমার তেলাওয়াত কৃত আলোচ্যায়াতে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়াসায়াসলুনা সাঈরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা ইয়াতিমের অর্থ ইয়াতিমের সম্পদ, ইয়াতিমের মাল, ইয়াতিমের হক, মিসকিনের হক, গরিবের হক অন্যায়ভাবে জুলুম করে খায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা জেনে শুনে ইয়াতিমকে ঠকায়, বিধবাকে ঠকায়, মিসকিনকে ঠকায়, গরিবের সম্পত্তি লুটে পুটে খায়, আল্লাহ বলছেন তারা সম্পদ খায় না, বরং আগুন পেটের ভিতরে ঢুকায়, কন্যা অজুবিল্লা, তারা যেন আগুন খায়। সুতরাং যারা ইয়াতিমের মাল মাইরা খায়, মনে রাখবেন এগুলো সম্পদ নয়, এগুলো জাহান্নামের আগুন। কি আমি বলতেছি? কোরআনে কারীম সূরা নিসা আয়াত নম্বর 10, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা ইয়াতিমের মাল, বিধবার মাল, বৃদ্ধের মাল, মিসকিনের মাল, গরিবের মাল মেরে খায়, তারা যেন পেটের ভিতরে কি ঢুকায়? এরপর আল্লাহ বললেন পরের শব্দে ওয়াসায়াসলুনা সাঈরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা পেটের ভিতরে আগুন ঢুকাইয়া রাখছে, আর আমি একটা জাহান্নাম রেখে দিয়েছি যার নাম সাঈর, এই সাঈর জান্নাতটা আমি বানাইয়া রাখছি শুধুমাত্র আগুন দিয়া, কন্যা আউযুবিল্লাহ, কি দিয়া? কথা বলেন না কেন? আগুন দিয়া বানাইছে। সুতরাং ইয়াতিমের মাল যারা মেরে খায়, পাবলিককে যারা ঠকাইয়া খায়, তারা কই যাবে? কথা কয় না কেন? জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে না, পেট ভর্তি আগুন নিয়ে জাহান্নামে। কষ্ট হচ্ছে আপনাদের? এরপর আল্লাহ আরো বলছেন, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বললেন যারা দুনিয়ার জমিনে হে ইমানদার গুণ, যারা ইমান এনেছো, আমি আল্লাহ বলছি তোমরা একে অন্যের সম্পদকে গ্রাস করো না,
দুইজন মিলে বিজনেস করেছো, শেয়ারে ব্যবসা করেছো, এখন দেখা যায় একজন আরেকজনকে ঠকাইয়া সব নিজের নামে করে নাই আছে না নাই। কথাগুলো কে বলছে? তাহলে বোঝা গেল, এক নম্বরে জান্নাতে যেতে হলে ইবাদত করা লাগবে কার? ইবাদত হওয়া লাগবে শিরিক মুক্ত। কি মুক্ত? দুই নম্বরে মা বাবার হক আদায় করা লাগবে। কার হক? তিন নম্বরে নিকটাত্মীয়ের হক। চার নম্বরে এতিম মিসকিনের হক। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াসসাহিবি বিল জামব। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, শুধুমাত্র মিসকিনের হক দিলে হবে না, নিকটাত্মীয়ের হক দেওয়া লাগবে, প্রতিবেশীর হক দেওয়া লাগবে, অসহায় মুসাফিরের হক দেওয়া লাগবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার দোকানে তোমার বাড়িতে যেই কর্মচারী কর্মকর্তা থাকে তাদের হক দেওয়া লাগবে, কোন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আল্লাহ পছন্দ করেন না যারা গর্ব করে ধাম্বিকের মতো চলে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আমি তাদেরকে পছন্দ করি না। সুতরাং জান্নাতে যেতে হলে অনেকগুলা জিনিস লাগবে না? কথা বলেন না কেন? আমার দিকে তাকান, লাগবে কি লাগবে না? তখন আপনারা জান্নাতে যেতে চান? সবাই কথা কয় না। জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার কোনো সিরিয়াল নাই যে এই ধনী লোক আগে যাবে, শিল্পপতি আগে যাবেন, অমুক আগে যাবে, তমুক আগে যাবে, এগুলার কোনো সুযোগ নেই। যে ভালো কাজ করবে, যে ভালো কাজের সাথে থাকবে, আল্লাহ বলতেন সেই সবার আগে জান্নাতে যাবে। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ভালোবাসা লাগবে আল্লাহ রসুলকে, চরিত্র মানা লাগবে কার? আমাদের জীবনে যদি রসুল পাকের চরিত্রকে গ্রহণ করতে পারি, আমরা আমাদেরকে জান্নাতে দিবেন কে? সবাই বলেন না কে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, এক যুবক আল্লাহর নবীকে দেখে নাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানা চলে আসল, দুনিয়া থেকে বিশ্ব নবী বিদায় নিয়ে চলে গেলেন, হযরত আবু বকর চলে গেলেন, ওমরের জামানা যখন চলে আসল, একটা যুবক খ্রিস্টান মেজুসি কালিমা পড়ে নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর চরিত্রের কথা শুনে, আমার নবীর চরিত্রের খবর পেয়ে, উনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন ভদ্র ব্যক্তি ছিলেন যার চরিত্রের খবর শুনে যুবকটা পাগল হয়ে গেল, কেমনে তার কাছে মুসলমান হবে? আমার বন্ধুগণ, এই যুবক মুসলমান হতে চায়, বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, হযরত আবু বকর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিনে আছেন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুনিয়ার জমিনে জিন্দা। যুবক চায় কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে, কিন্তু সে জানে না বিশ্ব নবী এখন আছেন না নাই। খবর নিতে লাগলো, এমন একজন মহামানব পৃথিবীর জমিনে আগমন করেছিলেন যার চরিত্র তো সুন্দর ছিল, তিনি জিন্দেগিতে কাউকে গালি দেন নাই, জিন্দেগিতে কাউকে আঘাত করেন নাই, জিন্দেগিতে কারো চরিত্রের বিরুদ্ধে কথা বলেন নাই, কাউকে কোনোদিন লজ্জা দেন নাই, এমন একজন মহামানব পৃথিবীতে এসেছিলেন যার চেহারার দিকে তাকালে হাজার বছরের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ! এই যুবক আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হতে চায়, কিন্তু বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, যুবক নমুসলিম আল্লাহর নবীকে না দেখে
অমরের জামানায় কালিমা পড়ে মুসলমান হয়েছে বাড়ি তার মদিনার থেকে 600-700-1000 কিলোমিটার দূরে। যুবকের মনের ভিতরে আগ্রহ জন্মে গেল, আমি বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে দেখি নাই, যার চেহারার দিকে তাকালে হাজার বছরের গুনাহ মাফ হয়ে যায়, ইমানের হালতে যাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, আমি তাকে দেখতে পারলাম না, তিনি দুনিয়ার জমিনে নাই। যুবকের মাথায় চিন্তা আসলো, আমি যদি কোনো সময় মদিনা যেতে পারতাম, বিশ্ব নবীর রওজার কাছে চলে যায়, জিন্দেগিতে আমি তাকে দেখলাম না, আমি যদি আবার নবীর রওজার সামনে চলে যাই, আমি বিশ্ব নবীর রওজার কাছে গিয়ে সালাম জানাব আর ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি একজন পাগলা উম্মত আপনার, না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আগো আল্লাহর পয়গম্বর, আমি না দেখে কালিমা পড়েছি, কালিমা পড়ে সব কিছু ছেড়ে দিয়েছি, দুনিয়ার জমিনে আপনাকে পাই নাই, দুনিয়ার জমিনে চলার পথে আপনি যত কথা বলেছেন সব কথা দুনিয়ার জমিনে মানব, ইন্তেকালের পরে একটা মিনিটের জন্য আমি যেন আপনাকে না হারাইয়া যাই, কোন সুবহানাল্লাহ। যুবক একটা উট ক্রয় করল, উট ক্রয় করে মদিনার দিকে আসা শুরু করেছে, কেউ বলেছেন ঘাদা, কেউ বলেছেন গোলাম, ক্রয় করে সফর শুরু করেছে মদিনার দিকে, আসা শুরু করেছে মদিনায়, আসতে চায়, দীর্ঘ কয়েকদিন পর্যন্ত সফর করবার কারণে ওই যুবক যখন লম্বা সফরে ছিল, কয়েকদিন লম্বা সফর করবার কারণে ক্লান্ত হয়ে গেল, একটা মদিনার ভিতরে ঢুকে একটা গাছের গোড়ায় যুবক বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল, তার উটটাকে ছেড়ে দিল, সে বিশ্রাম নিচ্ছে, উটটাকে ছেড়ে দিয়েছে, উট যখন মালিক থেকে ছাড়া পাইল, ওই সময় উটটা পাশে ছিল একজন গরিব মুসলমানের ক্ষেতের জমি, গরিব মুসলমানের ফসলের জমি ছিল, ওই জমিটাকে নষ্ট করে ফেলল, পুরা জমিনের ফসল গুলাকে নষ্ট করে দিল, আল্লাহর গোলাম ন মুসলিম তো ঘুমিয়ে আছে দেখে নাই, এমন সময়ে ফসলের জমিনের মালিক বৃদ্ধ লোকটা বিকেল বেলা তার জমিটা দেখবার জন্য এসেছে, তার জমি দেখতে এসে দেখি পুরা জমিনের সবগুলো ফসল নষ্ট করে ফেলেছে, আমার বন্ধুগণ নিজেকে সহ্য করতে পারে নাই, লোহার একটা মুগুর দিয়ে আঘাত করতে করতে উট অথবা ঘোড়াটাকে হত্যা করে ফেলল, এই ঘোড়ার পিঠে সওয়ার হয়, এই উটের পিঠে সওয়ার হয়, আমি বিশ্ব নবীর রওজা মুবারকে যাওয়ার কথা ছিল, নবীজি রওজায় গিয়ে সালাম জানাবার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না, আমার গুড়া বা উটটাকে হত্যা করেছে, আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, মদিনায় যাওয়া হলো না, এই জন্য যুবক ঘুম থেকে উঠে যখন দেখলো তার উট অথবা ঘোড়া মরে পড়ে আছে, পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে আঙ্কে আমার এই বাহনটাকে উঠ অথবা ঘোড়াকে কে হত্যা করলো, মুরব্বী ডাক দিয়ে বলছেন যুবক এই উঠ অথবা ঘোড়া আমার জমির সবগুলা ফসল নষ্ট করে দিয়েছে, ক্ষেত গুলাকে নষ্ট করে দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই,
এই ফসলের জমির মাধ্যমে ফসল দিয়ে আমি আমার পরিবার চালাই। উট অথবা ঘোড়া যখন সব নষ্ট করে ফেলেছে সহ্য করতে না পেরে আমি আমার হাতের মুগুর দিয়ে আঘাত করে করে হত্যা করে ফেলেছি। যুবক এবার চিন্তা করে তাহলে আমার মদিনায় যাওয়া হবে না। যেই নবীকে না দেখে কালিমা পড়েছি ওই নবী রওজা মুবারকে সালাম দেওয়া হবে না। নবীজি রওজায় গিয়ে সালাম দিতে পারবো না, দাঁড়াতে পারবো না, কি করলাম? এগুলা চিন্তা করে যুবকের মাথা গরম হয়ে গেল। হাতির মধ্যে মুরব্বীর হাত থেকে লোহার মুগুর এনে আঘাত করতে করতে মুরব্বীকে হত্যা করে ফেলল। এখন যুবক চিন্তা করে আমি কি করলাম? আমি যেই নবীর কালিমা গ্রহণ করেছি, যেই দিন গ্রহণ করেছি, যে ইসলাম গ্রহণ করেছি, ওই ইসলামের ভিতরে তো উটের বদলা মানুষ হত্যা করার বিধান নাই। আমি নিরপরাধ একজন মানুষকে হত্যা করলাম, আমি যে নিরপরাধ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম, এই মুহূর্তে যদি আমি মরে যাই, মরে গেলে কেয়ামতের দিন রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না, জান্নাতে আমি যেতে পারবো না, কারণ জান্নাতে যেতে হলে তো আমাকে জিজ্ঞাসা করা হবে অন্যায়ভাবে হত্যা করলাম কেন, আমি জবাব দিতে পারবো না। এবার যুবক চিন্তা করে অন্যায় দুনিয়ার জমিনে করেছি, উটের বদলা ঘোড়ার বদলা মুরব্বীকে বললে আমাকে একটা উট অথবা ঘোড়া দিয়ে দিত, যে কোনোভাবে ফয়সালা হয়ে যেত, কিন্তু আমি কেন মুরব্বীকে হত্যা করলাম? এই মুহূর্তে আমি এখান থেকে পলায়ন করতে পারব, দুনিয়ার কোন মানুষ আমাকে খুঁজে পাবে না, দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতে পারবে না, পলায়ন যদি করি লোকটাও আমাকে খুঁজে পাবে না, তার আত্মীয় স্বজন ছেলে সন্তানও আমাকে পাবে না, আমি তো চলে যেতে পারবো, কিন্তু একদিন তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলবেন, যুবকরে, নিরপরাধ একজন মানুষকে হত্যা করে দুনিয়ার পাবলিক থেকে নিজেকে বাঁচাতে পেরেছ, তুমি তো আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এই বৃদ্ধ লোকের বিচার, হত্যার বিচার এখন আমার সামনে হবে। ওই দিন যদি আমি আটকা পড়ে যাই আমি তো জান্নাতে যেতে পারবো না, কিসের আশেক রসুল? এবার যুবক চিন্তা করে আমি এখানে দাঁড়িয়ে থাকি, অন্যায়ের বিচার দুনিয়ার জমিনে হয়ে যাক, মরার পরে আমি অপরাধী হতে চাই না, মরার পরে আমি জাহান্নামী হতে চাই না, আমি এখানে দাঁড়িয়ে থাকি, দেখি তো এই মুরব্বী লোকের আত্মীয় স্বজন কেউ কে আছে, ওরা যদি সারাদিন খুঁজে তাদের বাবাকে না পেয়ে আমার কাছে আসে, আমাকে জিজ্ঞাসা করে আমি স্বেচ্ছায় বলে দেব তাদের বাবাকে হত্যা করেছি, এর কারণে যদি অমর আমাকে হত্যার বদলে হত্যা আমাকে হত্যা করে আমি মরে যেতে রাজি, এরপরে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। কোন সুবহানাল্লাহ, তার ভিতরে কি ভয়, মৃত্যুর ভয়, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যদি কারো ভিতরে ঢুকে যায়, এই মানুষ দুনিয়ার জমিনে কোন অন্যায় করতে পারে না। মৃত্যুর ভয় যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় এই মানুষ হারাম কাজ করতে পারে না, অপরাধ হয়ে গেছে দুনিয়ায়, দুনিয়ায় তার বিচার হয়ে শাস্তি হয়ে যাক, কেয়ামতের দিনে এই জন্য সমস্যায় পড়তে না হয়। আমার বন্ধুগণ মনে রাখবেন,
দুনিয়ার আদালতে দুনিয়ার কোর্টে যদি আপনার উপরে মামলা হয়ে যায়, কোর্টে গেলে আপনার পক্ষে উকিল পাবেন, টাকা দিলে ম্যাজিস্ট্রেট আপনাকে জামিন দিবে, কিন্তু কবরের মামলা একবার যদি আটকা পড়ে যান, কবরে কোনো উকিল পাবেন না, কোনো ম্যাজিস্ট্রেট পাবেন না, টাকা দিলে কেউ আপনাকে ছেড়ে দিবে না। এই জন্যে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর আদালতে নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে হয়, দুনিয়ার জমিনে যত অন্যায় করব, সকল অন্যায়ের অপরাধের শাস্তি দুনিয়া থেকে সেরে কেয়ামতের দিনে নির্ভেজাল আল্লাহর সামনে দাঁড়াতে চাই, কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেছেন, গোলাম তুই যত বড় অপরাধ করিস না কে, অপরাধ করবার পরে তুই যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম রে গোলাম, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না। কান সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সুন্দর সময়ে এই মুরব্বীর দুই ছেলে সারাদিন বাবাকে খুঁজে না পেয়ে বিকেল বেলা ঘুরে ঘুরে সবিনের কাছে এসে দেখে তাদের বাবা মরে পড়ে আছে। পাশে একটা যুবক দাঁড়ায় আছে, জিজ্ঞেস করে, যুবক আমাদের বাবাকে কে মারল, উটিটা কার, তুমি বা কে? যুবক চাইলে মিথ্যা কথা বলে বেঁচে যেতে পারত, কিন্তু যুবকের ভিতরে আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে বাঁচবার ভয়। এবার যুবক ডাক দিয়ে বলছে, বাইরে এই উট আমার, মুরব্বী লোকটা আমার উট হত্যা করেছে, আমি দেশের লোক না, মদিনার স্টেটের কোন যুবক না, আমার বাড়ি অনেক দূরে, আমি একজন না মুসলিম, কালিমা পড়েছিলাম রসুলের আশেকে পাগল হইয়া, নবীজিকে কোনোদিন দেখি নাই, মনে বড় আশা ছিল নবীজিকে জীবনে সালাম দিতে পারি নাই, আমি মদিনায় যাব, এই উটের পিঠে সওয়ার হয়ে মদিনায় যাব, নবীজি রোজার সামনে দাঁড়িয়ে সালাম জানাবো, আর নবীজিকে ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনাকে কোনোদিন দেখি নাই, না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এখন আপনার দরবারে সে আপনাকে সালাম দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সালামের জবাব না দিবেন, আমি পাগলা উম্মত তোমার রওজা ছেড়ে চলে যাব না। কোন সুবহানাল্লাহ। আর যুবকেরা এই আশা নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়, গুড়া উটির পিঠে সওয়ার হয়ে মদিনায় যাওয়ার কথা ছিল, রাস্তায় এসেছি, এই গাছের গোড়ায় শুয়েছিলাম, তোমাদের বাবা আমার উটটাকে হত্যা করেছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তোমাদের বাবাকে আমি হত্যা করেছি। যুবকের আশ্চর্য হয়ে গেল, হত্যা করার পরে যুবক পলায়ন করলো না কেন, এখানে দাঁড়িয়ে আছে কেন, আর কেনই বা আমাদের কাছে সরাসরি বলতেছে সে যুবক আমাদের বাবাকে হত্যা করেছে? জিজ্ঞাসা করে যুবকরে, তুমি বলো তো কেন আমাদের বাবাকে হত্যা করলার, কেন যাও নাই? যুবক বলছে, আমি চাইলে চলে যেতে পারতাম, যাই নাই, আমি যদি চলে যাই তোমরা জীবনে আমাকে খুঁজে পাবে না, কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব, কেয়ামতের দিনে যদি আসামি হয়ে যাই, ওই দিন কেউ আমার পক্ষে কথা বলবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা শাফাতুকুম শাইয়া, কোন বাবার ক্ষমতা নাই কিয়ামতের দিনে সুপারিশ করার, একমাত্র বিশ্ব নবী ছাড়া ওই দিন তো আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি বিশ্ব নবীর শাফাত পেতে হয়, সুপারিশ পেতে হয়, অবশ্যই তাকে তো খুশি করা লাগবে, আমি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে জান্নাতে যেতে পারবো না, নবীজির নিজ হাতে হাউজে কাউসার পান করতে পারবো না, আমি যে অপরাধ করেছি অপরাধীর শাস্তি
দুনিয়ার জমিনে হয়ে যাক, এরপরও মরার পরে বিনা অপরাধী থাইকা আমি জান্নাতে যেতে চাই কোন। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, তুই ভাই শোন, তোমরা আমার হাতে পায়ে রশ্মি লাগাইয়া, হাতে পায়ে বেড়ি লাগাইয়া টেনে হিচড়ে অপমানিত গোলামের ন্যায় তোমরা আমাকে মদিনায় নিয়ে যাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে তোমরা আমাকে নিয়ে যাও। ওমর যে বিচার করবেন আমি সেই বিচারে রাজি, ওমর যদি আমাকে হত্যা করেন আমি হত্যায়, আমাকে যদি মেরে ফেলেন আমি রাজি, ওমর যে শাস্তি দিবেন ইসলামিক কাহিনী আমি মেনে নিতে রাজি। এরপরে মরার পরে গুনাহ নিয়া জাহান্নামী হতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবকের ভিতরে ভয় ঢুকেছে কার? সবাই বলেন কার? আমি চাই এই ভয়টা আমাদের সবার ভিতরে ঢুকে যাক। আমরা অন্যের মালে হাত দেওয়ার আগে যেন ভয় থাকে, এটা আমার না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কেউ দেখতেছে না, দেখতেছেন কে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে দুই ভাই মিলে এই যুবকটাকে ধরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে হাজির করে দিলেন। ওমর পূর্ণাঙ্গ ঘটনা শুনে বললেন, যুবক তুমি যে অন্যায় করেছো এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার উট এই বৃদ্ধ লোকটা হত্যা করেছে, তার সন্তানদের কাছে বললে তোমাকে একটা উট দিয়ে দিত তোবা আমার কাছে আসত, তুমি কেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে? ইসলামিক আইনে হত্যার বদলে হত্যা, এখন তোমাকে হত্যা করা হবে, তোমাকে কে বাঁচাবে? মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মুসাফির যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি জানি আমি অন্যায় করেছি, ইসলামিক আইনে আপনি আমাকে হত্যা করবেন আমার আপত্তি নাই, এই মুহূর্তে আপনি আমাকে মেরে ফেলবেন আমার আপত্তি নাই, কিন্তু আমি ছিলাম একজন মেজুসি, আমি মুসলমান হওয়ার আগে খ্রিস্টান ইহুদিদের সঙ্গে আমার কিছু বিজনেস ছিল, অনেকগুলো লেনদেন আছে, ওরা আমার কাছে কিছু টাকা পায়, এই মুহূর্তে যদি আপনি আমাকে হত্যা করেন মানুষের হক কিন্তু আমার কাছে আছে আমি দেই নাই। কাফের বেইমানেরা বলবে মুসলমানরা ঋণ নিলে ঋণ দেয় না। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি এক মাসের ছুটি দিয়া দেন, এক মাসের জন্যে আমি আমার বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আমার সমুদয় সম্পত্তি বিক্রি করে ইহুদি ঋণ পরিশোধ করে আমি আবার আসব, আপনার দরবারে আবার ফিরে চলে আসব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, যুবকরে, ও যুবক, তোমাকে ছেড়ে দিলে তুমি আবার চলে আসবে, ফাসির আসামিকে ছেড়ে দিলে আবার ওই আসামি ফিরে আসে, এমন লোক তো আসমানের নিচে নাই, তোমাকে ছেড়ে দিলে তুমি আবার আসবে, এই কথা কেমনে বললে? তুমি তো আসবে না, সুতরাং তোমাকে ছুটি দেওয়া যায় না, মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হয়ে যাও। জল্লাদকে ডাক দিলেন, এমন সময় ওমর ডেকে বললেন, যুবক একটা শর্তে তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি যদি তুমি জিম্মাদার জামিন কাউকে রেখে যেতে পারো, একজন লোককে যদি তুমি জামিন রেখে যাও তোমাকে ছেড়ে দিতে পারি, এক মাসের ছুটি দিতে পারি, এক মাসের ভিতরে চলে আসলে তোমার জিম্মাদার ভাইকে ছেড়ে দেওয়া হবে, আর যদি না আসতে পারো যিনি জামিন আর জিম্মাদার হবেন তাকে তোমার জায়গায় হত্যা করা হবে। তুমি দেখো তো মদিনায় কাউকে জিম্মাদার পাও কিনা, তোমার পক্ষে কথা বলার লোক পাও কিনা।
যুবক ডাক দিয়া বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার বাড়ি নাই, মদিনা থেকে শত শত মাইল দূরে আমার বাড়ি, কেউ আমাকে ওই জায়গায় চিনে না, কেউ আমার জামিন হবে না, কেউ তো আমার জামিন হয় আমাকে ছেড়ে দেবে না। যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছে খলিফাতুল মুসলিমিন আবার, এই মদিনায় যদি আমার একটা মায়ের পেটের ভাই থাকতো এই মুহূর্তে, ভাই আমার জামিন হয়ে যেত, ভাই আমার জিম্মাদার হয়ে যেত, আমাকে ছেড়ে দিতেন, আমি চলে যেতাম। কিন্তু মদিনায় আমার কোনো ভাই নাই, মদিনায় যদি আমার একটা বোন থাকতো, আমার বোন চাইতো না ভাই আসামি হইয়া জাহান্নামে চলে যাক। খলিফাতুল মুসলিমিন আমার বোন আমার জামিন হয়ে যাইতো, এখন মদিনায় আমার ভাই নাই বোন নাই, কেউ আমার জামিন হতে চায় না, আপনি আমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলবেন। আমার এই মদিনায় যদি আমার কলিজা টুকরা বাবা থাকতেন, বাবা কোনদিন চাইতো না কষ্ট করে খেয়ে না খেয়ে যে সন্তানকে বড় করেছে, এই সন্তান এইভাবে নির্মম ভাবে অন্যায় ভাবে হত্যা হয়ে যাক, মানুষের ঋণ না দিয়ে মরে যাক, আমার বাবা চাইতো না, আমার বাবা আজকে জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতে, আমি ইহুদির ঋণ পরিশোধ করে আবার চলে আসতে পারতাম। খলিফাতুল মুসলিমিন মদিনায় আমার বাবা নাই, এই মদিনায় যদি আমার কলেজা টুকরা দুখিনী মা মদিনার জমিনে থাকতে, আমার মা আমার জিম্মাদার হয়ে যেতেন, মা কোনোদিন চাইতো না তার সন্তান মরে গিয়ে জাহান্নামে যাক, মা কোনোদিন চাইতো না আমি ইহুদের ঋণ নিয়ে মরে যাই, অবশ্যই মা আমার জিম্মাদার হয়ে যেতেন। ও খলিফা মদিনায় আমার ভাই নাই, মদিনায় আমার বোন নাই, মদিনায় আমার মা নাই বাবা নাই, কেউ নাই, আপনি আমাকে ফাঁসি দিবেন মৃত্যুদণ্ড দিবেন। আমার মনে পড়ে আজকে যদি আমার কলেজার টুকরা বিশ্ব নবী মদিনায় জিন্দা থাকতেন, আমি যার প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যার আদর্শের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার সেই নবীজি যদি জিন্দা থাকতেন, অবশ্যই তিনি আমার জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতেন। বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, কেউ আমার জিম্মাদার হয় না, আমার আপনি আমাকে হত্যা করবেন আমি মৃত্যুদণ্ডে রাজি, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই, এক নম্বর হলো আমার আমাকে এই মুহূর্তে আমার হাতে পায়ে দড়ি লাগাইয়া দে, আর টেনে হিঁচড়ে আমি যেই কারণে মদিনে আসতে চাইছিলাম, মদিনায় আসতে চাইছিলাম বিশ্ব নবীর রোজা জিয়ারত করে সালাম জানাবো, রাস্তায় এসে ভুল করে অন্যায় করে আমি আসামি হয়ে গিয়েছি, আমার আমার মনের ব্যথাটা আপনি দূর করে দেন, আমাকে অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে রোজায় হাজির করে দেন, আমি আমার জীবনের শেষ সালাম বিশ্ব নবীকে মনবরে দিতে চাই, আর ডাক দিয়া বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করে আজকে আসামি হয়ে গেছি,
অমরের কাঠগড়ে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম ঠিকই, রাস্তায় ভুল করেছি। পয়গম্বরে আরবি আমার হাত বাবা দা, জিয়ারতে রোজায় আসছি, দুনিয়ায় ভুল করেছি, দুনিয়ায় তার শাস্তি হয়ে যা, মৃত্যুর পরে যেন আমি আপনাকে না হারাইয়া যাই। পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে আপনি আমাকে বইলা যাইয়েন না, আমার আপনি কি আমাকে নিয়ে রোজায় একটু যাবেন? দুই নাম্বার বিষয় আমার রিব, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমি মরতে চাই আল্লাহর পায়ে সেজদা দেয়া। আমার আমি যখন সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিব, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাইয়া দিবেন। আমি যখন সেজদায় গিয়ে আল্লাহর নাম ডাক দিব, তুমি ছুরি লাগাইয়া দিবা। আমার বিশ্বাস আল্লাহ বলছেন, গোলাম যখন সেজদায় পড়ে আল্লাহকে ডাক দে, আল্লাহর সে আজিমে থাকে না, বান্দার সেজদার জায়গায় হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে বলেছেন, গোলাম তুই যখন সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দেস, আমি আল্লাহ কিন্তু আরশে আজিমে থাকি না, সাথে সাথে তোর সেজদার জায়গায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহকে সেজদা দিতে পারি না, আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? রাত্র তো 11:30টার উপরে হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আপনার বসেন, বেশি লম্বা করব না। আমার বন্ধুগণ, যে কথা বোঝাতে চাই, যুবক বলতেছি, আর রাসূল আল্লাহর রাসূল ওমর, আমাকে সেজদায় যেন হত্যা করা হয়, কারণ সেজদায় গেলে আল্লাহ নিজে হাজির হয়ে যান, আর আল্লাহ যখন থাকবেন আমার বিশ্বাস আমাকে কেউ জাহান্নামে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি বলতে চাই, মনে রাখবেন, এই জমিনে বন্ধু বান্ধবের অভাব নাই, আছে না? বন্ধুর অভাব নাই, বন্ধু আর বন্ধু কসম আল্লাহ পাকের জাতের, মরে কবরে গিয়া দেখো, কবরে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, কবরে তোমার ভাই যাবে না, তোমার বোন যাবে না, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধব কেউ যাবে না। কবরে তুমি বিপদে থাকবে, ফেরেশতারা মারবে, আর তোমার সম্পদ নিয়ে তোমার সন্তানেরা কবরের উপরে মারামারি করবে, ঠিক কিনা বলেন? তুমি কবরে থাকবে, তোমার খবরও নেবে না, তোমার দিকে তাকাবে না, কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে খবর নেবে না। এই জন্য আল্লাহকে আসতে আল্লাহকে ভুলে যাইয়েন না, আল্লাহকে ভুলে যান। আল্লাহ বলছেন, গোলাম তোমরা তো আমি আল্লাহকে ভুলে যাও, কিন্তু আমি আল্লাহ ভুলে যাই না। সুবহানাল্লাহ বললেন না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। গোলাম তোদেরকে আমি ভুলে যাই না, তোদের কারণে আমি রাত্রে ঘুমাই না, কোন সময় কোন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, এই জন্য লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না, বিপদে পড়ে ডাক দিতে দেরি, আমি আল্লাহ মিন হাবলিল ওয়ারিদ, তোর গলা রোগের চাইতে আরো কাছে আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন, আমি তোর কাছে হাজির হয়ে যাই। কেন আমাকে চিনিস না, কেন আমাকে চিনিস না? আজকে আমরা আল্লাহকে চিনি না। যুবক, তোমাদেরকে বলছি ভাই, যুবকদেরকে বলছি, আসো না, সব বাদ দিয়ে দাও, অন্যায় অনাচার সব বাদ দাও, আসো না, পাঞ্জাবি পরো, টুপি পরো, দাড়ি রাখো, আসো না মসজিদে, একসাথে নামাজ পড়ি, একসাথে জান্নাতে যেতে চাই, ঠিক আছে না? ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। আমরা পারবো তো ভাই? আমরা জুমার নামাজে যত মানুষ যাই, আস্তে আস্তে চেষ্টা করলে ফজরের নামাজেও আসতে পারবো, সবাই বলেন না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ?
আমার বন্ধুগণ, দুনিয়াটা একমাত্র ধোঁকা, দুনিয়ার মতো ধোঁকা আর কিচ্ছু নাই। এই জন্য দুনিয়ার ধোঁকায় পড়বেন না, দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহ বলছেন, গোলাম তোকে যদি আমি 1000 বছর হায়াত দিই, 999 বছর 11 মাস 29 দিন আমার নাফরমানি করস, আমাকে চিনলে না, একটা দিন যদি আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ সাথে সাথে বলি লব্বাইক ইয়া আব্দি, কেন ডাকলে? আমি আল্লাহ হাজির হয়ে আছি, হাজির, আমি আল্লাহ হাজির হয়ে যাই। আমি জানতে চাই, আপনারা কিছু বললেই বলেন ব্যস্ত, যুবক আসো না মসজিদে, ব্যস্ত, আসো না নামাজে, ব্যস্ত, আসো না তাফসিরে, ব্যস্ত, আসো না ভালো কাজ করি, ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? বিজনেস নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব আড্ডায় ব্যস্ত। আরে ভাই, আল্লাহ পাকের জাতের কসম, তুমি যত ব্যস্ত, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে, ঠিক কিনা বলেন? আজরাইল তোমার চাইতে আরো বেশি ব্যস্ত। তুমি কিসের ব্যস্ত যুবক? চিন্তা করেছ আজকের তাফসির থেকে যাইবা, রাত্রবেলা ঘুমাইবা, সকালে ঘুম থেকে উঠে বন্ধুর আড্ডা যাইবা, ঢাকা শহরে কে বিজনেস করবা, বাড়ি কিনবা, কোটি টাকার বিজনেস কালকে করবা, এই চিন্তা করে রাত্রে ঘুমাইছো, তুমি জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা। কথা বলেন না কেন? বসা আছে আজরাইল। আমি জানতে চাই, তোমাকে কে ধোঁকা দিয়েছে? কে ধোঁকা দিয়েছে? যুবক তুমি জানো না, আমরা যে মুখ দিয়ে অক্সিজেন নেই, এই মুখ দিয়ে বাতাস পানি পান করি, এই মুখ দিয়ে এই খাবার খাই, কিন্তু তুমি জানো না গলার কাছে যাওয়ার পরে পরে বাতাস এক রাস্তা দিয়ে চলে যায়, পানি আরেক রাস্তা দিয়ে চলে যায়, খাবার আরেক রাস্তা দিয়ে চলে যায়। যদি ভুলে একটা বাদ যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা, ওদিকে না গিয়া সরিষার দানা পরিমাণ একটা টুকরা উল্টা রাস্তা দিয়ে চলে যায়, সাথে সাথে নাক দিয়ে বাইর হয়। এখানে বইসে আছে ফেরেশতা, সব কিছুকে আলাদা আলাদা করে দিচ্ছে। গোলাম তুমি রাত্রে ঘুমাইয়া যাও, আল্লাহ বলেন, গোলাম তুই ঘুমানোর সময় একটা বার আমার স্মরণ কইরা ঘুমা, তুই ঘুমায় যাই রে, নাম কা মিসলিল মউত, ঘুম মানে মৃত্যু। যদি আল্লাহ তোমাকে হায়াত দে তাইলে উঠবা, নাহলে কত মানুষ রাত্রে ঘুমায় আর উঠে না। কথা বলেন না কেন? তুমি ঘুমাইবা আর উঠবা না। আল্লাহ বলছেন, গোলাম তুই তো ঘুমাইয়া থাকিস, জানিস তুই যখন ঘুমাইয়া যাস তখন কিছু পোকা, ছোট ছোট পোকা আমাকে বলে, আল্লাহ ওর নাক দিয়ে ঢুকে যাব, ওর কান দিয়ে ঢুকে যাব, ওর মুখ দিয়ে ঢুকে যাব। গোলাম তুই তো ঘুমাইয়া থাকিস, তুই মরা, তোর নাক কান দিয়ে পোকা ঢুকে যাইতো, আমি আল্লাহ চারজন ফেরেশতা দিয়া গোটা রাত্র তোকে পাহারাদারি করাই। সুবহানাল্লাহ, বললেন না? সারা রাত্র পাহারাদারি করাই। এরপরে তুই ঘুম থেকে ওইটা আলহামদুলিল্লাহ বলস না, আমার শুক্রিয়া দেয় করস না। কেন ভাই? কেন যুবক? অনেক যুবক আছে এখানে, অনেক যুবক আছে যারা প্রেম করে, আছে না? এখন আর কিচ্ছু কয় না, এরা সব ভদ্র, সব ভদ্র। এখন আছে না কিছু যুবক? আমি যদি বলি হাত ওটা উঠাইবা না, দুটাই তো প্রেম করো। শোনো যুবক, একটা কথা শুনো ভাই, তুমি ভুল জায়গায় প্রেম করেছ, তুমি ভুল জায়গায় প্রেম করো, তোমাকে শয়তান ধোঁকা দিয়েছে। তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তার চামড়াটা অনেক স্মার্ট না, বিউটিফুল ডিজাইন করা, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, বয়স স্টাইলিশ, তুমি শুনেই পাগল হয়ে যাও। আরে বুকা, জানিস না যেই মেয়ের প্রেমে পড়ে রাত দিন কাটাইয়া দিয়েছ, আজকে যদি তোমার গার্লফ্রেন্ড মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা, পোকা। কথা বলেন, পোকা। কে ধোঁকা দিল? আমি আমার বোনদেরকে বলছি,
আমি আমার মায়েদেরকে বলছি তোমাদের পায়ে ধরি, সেলেটের স্মার্ট সেলের স্মার্টনেস দেখেই প্রেম করে ফেলেছো। কবি স্টাইলিশ ছেলে, টাকা পয়সা আছে, অনেক স্মার্ট, তুমি প্রেম করে ফেলেছো, বোট জানো না যে ছেলের প্রেমে পড়েছো। আজকে যদি ওই ছেলে রাত্রে বইরে যায়, 32 ঘন্টার ভিতরে তার কান থেকে বের হবে পোকা, নাক থেকে বের হবে পোকা, তাকে কবরে রাখবার পরে শিয়াল আর কুকুর চামড়াগুলো টাইনা টাইনা খাবে। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি সেই রবকে চিনো না? কেন চিনো না? যুবক জানো না, যার সাথে প্রেম করো সারাদিন তার সাথে কথা বলো, নিবৃতে অন্ধকার একাকিত্বে পার্সোনালি কথা বলো, সারা রাত কথা বলো, রাত শেষ কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না, রাত দিন না ঘুমাইয়া কথা বলো। আল্লাহ বলেন ওই বোকা যার সাথে প্রেম করলি সকালবেলা ঘুম থেকে উঠা, ওই মেয়ে যদি তোর চাইতে টাকা বলা একটা ছেলে পায়, তোর চাইতে সুন্দর স্মার্ট একটা ছেলে দেখে কালকেই তোকে ভুলে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন বললাম তুই আমার সাথে প্রেম কর, তুই আমার সাথে প্রেম কর। কবরে যখন মা বইলে যাবে আমি বইলে যাব না, বাবা বইলে যাবে আমি বইলে যাব না, বন্ধুর পরিচয় তো বিপদে, তোর সাথে আমার বন্ধুত্ব যদি হয়ে যায় সকল বিপদের ঘাটে কেউ থাকব না, থাকবে না আমি আল্লাহ থাইকা থাইকা তোকে বাঁচাইয়া বাঁচাইয়া জান্নাত দিয়া দিব। কেন চিনল না সে রবকে? যুবক তুমিও প্রেম করে রাত্রে ঘুমাও না, সারা রাত জেগে থাকো। আল্লাহ বলেন গোলাম আমিও ঘুমাই না, সারা রাত জেগে থাকি। তুই ফালতু একটা মেয়ের জন্য অপেক্ষা করে ঘুমাস না, আর আমি যুবক ও পাগলা গোলাম, আল্লাহ বলছেন গোলাম আমি শুধু তোর অপেক্ষায় রাত্রে ঘুমাই না, কোন সময় তুই ডাকবে আর আমি তোর কাছে হাজির হব। এজন্য আমার নবীকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদর ওয়ালা চাদর খুলো, কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ফাতেমা ঘুমিয়ে আছে দেখবে না, খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও, আমি আল্লাহ আল্লাহু আরশিস তাওয়া, আমি আরশে একা একা বসে আছি, তুমি কম্বলের নিচে ঘুমাইবা হতে পারে না, বন্ধু ঘুম থেকে ওঠো, তোমার সঙ্গে প্রেমের কথা বলতে চাই, ঘুম থেকে উঠে অজু করো, লাতা খুজো সিনাতু ওয়ালা নাও, আমি আল্লাহ ঘুমাই না তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই, বন্ধু উঠে সজদায় পড়ো, আমি উ কথা দিলাম উঠে দেখবা আমি তোমার দরজায় দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি দাঁড়াইয়া আছে এখানে কথা বলতে চাই, কেন গোলাম ঘুমাইয়া যাস? আল্লাহ আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে ধোকা দিয়েছে আমার মতো মহান রব দেখে আমাকে চিনলি না, আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। কন্না সুবহানাল্লাহ। যুবক তোমাকে বলছি তুমি নাকি জেনা করে ফেলেছ, তুমি নাকি মদ খেয়ে ফেলেছ, তুমি নাকি ফ্যান্সি ডিল খেয়ে ফেলেছ, তুমি নাকি সুদ ঘুষ খেয়ে ফেলেছ, লজ্জায় আর মসজিদে আসো না, কেমনে আল্লাহর সামনে দাঁড়াই? যদি কোনো আজাব তুইলা আসে, যদি আমার কথা আল্লাহ না শুনে না, আল্লাহ বলছেন ও পাগলা সব গুনাহ নিয়ে আমার কাছে আয়, চুকের পানি ছেড়ে তওবা কর, তোর এক ফুটা চুকের পানি আমার আরশে আজিমের চাইতে দামি, আমার কাছে আয়। তুই কতটুকু গুনাহ করছস? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, তারিখে ইবনে জারির তাবারিতে লেখা, আল্লাহ কেমনে মাফ করতে চায় শুনো, আল্লাহকে ভালোবাসো আল্লাহ ভালোবাসার প্রতিদান দেয়। আর এক মহিলা রাত্রে 300 জন যুবকের সঙ্গে জেনা করে টাকার বিনিময়ে, 300 জন যুবকের সঙ্গে টাকার বিনিময়ে জিনা করে সকালবেলা টাকা নিয়ে চলে যায়, টাকার কারণে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নাই, কত বড় নিকৃষ্ট একটা মহিলা
সকাল বেলা চইলে যায় জেনা করে, রাস্তায় গিয়া দেখে আল্লাহর নিকৃষ্ট একটা সৃষ্টি তার নাম কুকুর জিহ্বা বের করে বইসা আছে, কূপের নিচে পানি, পানি পান করতে পারে না, কুকুর চুকের পানি ছেড়ে কামতেছে, পানি পাচ্ছে না। এই পতিতা নারী, বেহায়া নারী চিন্তা করলো কত টাকার কারণে কত যুবকের সামনে কাপড় খুলে চরিত্র নষ্ট করলাম, আজকে দেখি তো কুকুরের জন্য কাপড় না ওড়নাটা খুলে দেখি। মহিলা ওড়না খুলছে, জুতায় বাঁধছে, কূপের নিচে ছেড়া দিছে, এক জুতা বরে পানি আনছে, আইনা কুকুরকে খাওয়ায় দিছে, কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। মহিলা তো জানে না কি বলছে, কুকুর তাকাতে দেরি, আল্লাহ জানাইয়া দিয়েছেন এই চরিত্রহীন নারী তোর কোন কোয়ালিটি আমার কাছে ছিল না, তোর জন্য কঠিন জাহান্নাম রেখে দিয়েছিলাম, সারা জিন্দেগি চরিত্র নষ্ট করলে, আজকে এক মিনিটে একটা ভালো কাজ করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রক্ত তার নাম, তোমাকে কে ধোকা দিয়েছে সেই রব থেকে দূরে চলে যাও। কেন সেই রব থেকে দূরে চলে যাও? শোনা মুসার জামানার বানী ইসরায়েলের ঘটনা, এক কষ্ট হচ্ছে আপনাদের, বারোটা হয়ে যাচ্ছে, কথা আর বাড়াবো না। আমার বন্ধুগণ, বানী ইসরায়েলের এক যুবক জেনা করেছে, জেনা, বানী ইসরায়েলে জেনা করে ধরা খাইলে গ্রাম থেকে বাহিরে মাইরা পিটাইয়া জঙ্গলে, জঙ্গল থেকে বের হওয়ার সুযোগ নেই। যুবক চলে গেছে জঙ্গলে, মাইরা পিটাইয়া পাবলিক জঙ্গলে ফলাই দিছে, দুই সপ্তাহ চলে গেছে, কয় সপ্তাহ, কেউ পানি নিয়ে যায় না, কেউ খাবার নিয়ে যায় না, কোনো বন্ধু বান্ধবও যায় না, মা বাপও যায় না, স্ত্রী সন্তানও যায় না। যুবক পানি নাই, খাবার নাই, বিছানা নাই, হাহাকার করতে করতে সাকারাত শুরু হয়ে গেছে, না দুই সপ্তাহ না খেয়ে থাকবে কেমনে পানি ছাড়া? ডান দিকে তাকায় দেখে আত্মীয় স্বজন নাই, বাম দিকে তাকায় দেখে স্ত্রী পুত্র নাই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই। যুবক দেখছে দুনিয়া যা ছিল সবগুলো ধোকা, সব তো আমার সুখের দিনের সাথী, দুঃখের দিনে আজকে আমার কেউ নাই। গোলাম তো কঠিন কান্না কইরা আসমানের দিকে চেহারাটা উঠায় দিয়েছে, আল্লাহ বলছেন সবাই বুইলা গেছে, ওই দিনাকার আমি বুইলা যাই নাই, বল কি বলবে আমি কবুল কইরা নিব। আল্লাহ একবার বলেন, আল্লাহ একবার। আমি জানতে চাই সেই রব থেকে তোমাকে কে ধোকা দিয়েছে? গোলাম বলছে আল্লাহ কেউ নাই, মাও আজকে আমাকে চিনে না, বাবাও আসে না, এক ফুটা পানির জন্য কলিজাটা ফেটে যায়, কিন্তু জঙ্গল থেকে বের হলেই আমাকে মাইরা ফেলাইব। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি কথা দিলাম যদি আজকে আমি বেঁচে যাই, কথা দিলাম সবগুলো দুঃখা আমি তোমার পা ছেড়ে দিব না, আমি তোমার পা ছেড়ে দিব না, গোটা জিন্দেগি তোমার কদমে কাটাইয়া দিব, আর যদি মরে যাই আল্লাহ মরার আগে আমাকে কালিমাটা পড়াইয়া দাও। গোলামের চোখ থেকে পানি পড়ে যাচ্ছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলল, ফেরেশতারা এই দেখ জঙ্গলের ভিতর আমার গোলাম চুকের পানি ছেড়া দিছে, জিনাকার হইছে তো কি হইছে, তৈরি করছি তো আমার হাত দিয়া, যা গোলাম তোকে মাফ করে দিলাম, মাফ। এক মিনিট পরে যুবক মইরা গেছে, এক মিনিট পরে। গভীর রাত্রে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওয়াহি করছেন, মুসা ওঠো। মুসা ঘুম থেকে উঠছেন রাত্রবেলা, আল্লাহ এত রাত্রে তো আমাকে কোনোদিন ডাকো নাই, আজকে হঠাৎ কেন ডেকেছো? আল্লাহকে মুসা জানিস না আমার এক পাগলা পাগলা গোলাম জান্নাতি মইরা গেছে, পাগলা জান্নাতি মইরা গেছে, আমি তো জানি না কই মরছে। আল্লাহকে জঙ্গলে, জঙ্গলে ভালো মানুষ তো থাকার কথা না, তা আমার ডাকছেন কেন, আমি কি করবো? গোলাম মুসা যাও যাও সকালে যাও, আমার এই গোলামের কাফন দাও, দাফন করো, জানাজা পড়াও, যাও। মুসাকে আপনি তো আমার চিনেন, আমি তো মুসা, আমার উম্মতের চিনেন, এরা বানী ইসরাইল, এরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় নগদ। আপনি বলেন তোমার গোলাম আর ওলির জানাজায় যাবো, নগদ কি দিবেন কন? আল্লাহ একবার বললেন না, আমরা বাকি কোন জিনিস চাই না, যা দিবেন নগদ দেন, যাবো তো কি দিবেন? আল্লাহ বলছেন মুসা তুমিও নগদ চাই না, যাও, কথা দিলাম যারা আমার গোলামের জানাজায় হাজির সবগুলা মাফ।
মোসা বনী ইসরায়েলে ঘোষণা কইরা দিয়েছে, কে আর ঘুমে থাকে, সব উঠছে, যারা বৃদ্ধ হাঁটতে পারে না কামার কান্দে করে লইয়া যাও, কারণ জান্নাতে যাওয়ার সঠিক সময় সহজ সুযোগ সবাই চলে গেছে জঙ্গলে, আল্লাহর ওলির জানাজা পড়বে, গিয়া দেখে কিসের ওলি, ওটা তো জিনাকার, ওই যে জিনাকার গ্রাম থেকে মাইরা পিটিয়ে দিছিল মোসার, মোসা আর কত দুষ্টামি করবা, আর কত শয়তানি করবা, তুমি না বললা ওলি আর আমরা দেখতেছি জিনাকার। মোসা কয় তা তো আমিও দেখতেছি, আমিও তোরে পিটাইছি, কিন্তু ও অলি হইল কেমনে, আল্লাহর কাছে হাত উঠে বলছেন আল্লাহ ও তো ছিল জিনাকার, ও তো ছিল মতকুর, তুমি বলো অলি, আল্লাহ বলেন অবশ্যই অলি, আল্লাহ কেমনে, কমসা তোমাদের বন্ধুত্ব ছিল দুনিয়ায়, গোনা করেছে আমার গোলামকে বের করে দিয়েছ, গোলাম ডাইনে তাকাইছে কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পিছনে নাই, সবার দরজা বন্ধ হয়ে গেলে আমি আল্লাহর দরজা বন্ধ হয় না, গোলাম জানতে পারছে গভীর রাত্রে আমার দরজা খোলা, আসমানের দিকে মুখটা উঠায়া চোখের পানি ছাড়া দিছে, টাস করে রহমতের দরজা খুলে গেছে, আমি মাফ করে দিছি, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, তার নাম তো রব, আমি জানতে চাই সেই রব থেকে কে দুঃখা দিল, কে দুঃখা দিয়েছে, কেন সে রবকে ছিল না। শোনো এক জমিদারের ছেলের বউর কথা বলি, ওঠাও ইতিহাসে, হাইটে যাচ্ছে এদিকে রাস্তা, জমিদারের ছেলের বউ, বাদশার ছেলের বউ, হাইটে যাচ্ছে, দামি অর্নামেন্টস আর জুয়েলারি, ডিজাইন করা বিউটিফুল স্মার্ট করা কাপড়, কাদামাটির রাস্তা হাইটে যাচ্ছে, ওদিক থেকে আসতেছে ফকির ভিখারি, কাপড়গুলা ছেঁড়া, জুতা নাই ছেঁড়া, চুলগুলা উস্কো কুস্কো, রাত্রে ঘুমায় নাই, পাগল ওদিক থেকে আসতেছে, এদিক থেকে জমিদারের ছেলের বউ শাহজাদার স্ত্রী যাচ্ছে, পাগলা তো আসতেছে, কিচ্ছু জানে না, জবানে আছে আল্লাহর নামের জিকির, আল্লাহু আকবারটা বলেন না, জিকির আসতেছে, আয়শা কাদামাটির জায়গা পিছলা কায়া পড়ে গেছে, পা পড়ে গেছে কাদামেটি গিয়া, সব শাহজাদার বউর শরীরে বাদশার ছেলের বউর পুরো বডি বইরে গেছে, চিৎকার দিয়ে উঠছে, একটা বখাটে বিক্ষুক ছোট লোক আমার গোটা শরীরটা পায়ের ময়লা দিয়ে ভরাইয়া দিছে, এই দেশে কি আমাকে ভালোবাসে না কেউ, আমার স্বামী কোথায়, বাচ্চার ছেলে কোথায়, ঘর থেকে শুনেছে আমার নতুন বধূ প্রেম করে ভালোবেসে বিয়ে করেছি, তার শরীরে আরেক পাগল বিক্ষুকের পায়ের কাদামাটি ভালোবাসার টানে ঘর থেকে আসছে, দুনো হাত দিয়ে পাগলকে মায়ের শুরু করছে, মায়ের মায়ের শুরু করছে, নিজের বউর প্রতি ভালোবাসার প্রতিদান দিচ্ছে, তুমি আমাকে ডাকছো ভালোবাসার প্রতিদান দিচ্ছি, পাগল মায়ের খাচ্ছে আর বলছে ভাই ভুলে পড়ে গেছে, আমি মুছে দিব, আমি ধুয়ে দিব, ভুল হয়েছে মারিস না, কে শুনে কার কথা, মায়ের তো দিল, পাগল মায়ের খায়া আসমানের দিকে হাত উঠায় দিয়েছে, এক মিনিট পরেই শাহজাদা ঠাস করে মরে গেছে, বাদশাহ দৌড় দিয়ে আসছে, কিরে আমার ছেলে মরলো কেন, কি হয়েছে রে পাগল, কয় বাদশাহ তোমার ছেলের বউর শরীরে আমার পায়ের কাদামাটি লাগিয়ে গেছে, ভালোবাসার টানে স্বামীর ডাক দিছে, স্বামী আসছে স্ত্রীকে ভালোবাসে, ডাকতে দেরি আসতে দেরি নাই, আইসা আমার মায়ের শুরু করছে, স্বামী তো স্ত্রীর প্রতি ভালোবাসার প্রতিদান দিল, জানো বাদশাহ জানো আমি পাগলকেও একজন ভালোবাসে, আল্লাহু আকবার বলেন, আমি পাগলকেও একজন ভালোবাসে, তোমার ছেলের বউ ছেলেকে ডাকছে তো আমাকে মারছে, আমি আমার ভালোবাসার মালিককে ডাইকা বলছি, ও তো ভালোবাসার প্রতিদান দিল, তুমি আমার ভালোবাসার প্রতিদান দাও, আমি তো বলতে দেরি, সে যে জীবন দিয়েছিল তোমার ছেলেকে আমার ভালোবাসা দেখাতে, জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে, আমি জানতে চাই সেই রব থেকে তোমাকে কে দুঃখা দিল, কে দুঃখা দিল, কেন সেই রবকে চেনো না, এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাক বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোকে কে দোকা দিল, কেন তুই আমাকে চিনিস না, আর জানেন মুসলমান জানে আপনাদের এলাকার কত মানুষ, বাংলাদেশের কত মানুষ প্রতিদিন আল্লাহকে পাঁচবার টেলিফোন করে, পাঁচবার টেলিফোন করে পাঁচ ওয়াক্ত নামাজে, কেউ তাওয়াবিন পড়ে, কেউ চাষ্ট পড়ে, কেউ এশরাক পড়ে, কত নামাজ পড়ে আল্লাহকে টেলিফোন দেয়, আল্লাহ টেলিফোন ধরে না, কয় যা
তোর নামাজ নিয়ে যা, তোর নাম্বার ব্লক লিস্টে রাইখা দিলাম, আল্লাহ টেলিফোন ধরতে চায় না। কত মানুষ টেলিফোন দেয় আল্লাহ ধরতে চায় না, আল্লাহ কেন ধরে না জানেন? আল্লাহ কয় নামাজ পড়ে সুদ কাজ যা, নামাজ পড়ে জমি দখল করে যা, ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, তুই আর তোর নামাজ নিয়ে যাও। এমন সময় আসমান বলে আল্লাহ, আল্লাহ ইজ সামাউন সাক্কাত, তুমি যদি পাবলিকরি ভালো না বাসো, এদের যদি নাম্বার ব্লক লিস্টে রাইখা দিছ, এদের সাথে যদি কথা বলতে না চাও, বলো না আসমানটা ভাঙ্গে দেই। জমিন বলে আল্লাহ, জমিনের পাবলিকের সাথে তোমার সম্পর্ক নাই, তুমি আমাকে বলো ইদা জুল জেলাতিল আর্দু জেল জালাহা, জমিনটাকে উল্টা দেই। ইসরাফিল কয় আর ভালো লাগে না, বলো না সিংহে ফুক দেই, আল্লাহ কই দিস না। আল্লাহ একবার বললেন না, আল্লাহ কই দিস না, কই কেন দিব না, এত অপরাধ করছে তো দিব না কেন? আল্লাহ কই জানিস সবগুলার টেলিফোন ব্লক করে দিছি, কারো ফোন ধরি না, ওদের নাম্বার ফালাইয়া দিছি, কিন্তু জানিস আমি সারঙ্গি আর প্রজাপতি এলাকার কিছু যুবক আর যুবতীর টেলিফোনের অপেক্ষায় মোবাইল হাতে নিয়ে বসে থাকি। আল্লাহ একবার বলেন, ফেরেশতা রাখো আল্লাহ যুবক আর যুবতীকে আমরা টেলিফোন দিই ধরো না, পাবলিক দিলে ধরো না, আর তুমি আবার আরেকজনের টেলিফোনের অপেক্ষা করো। এই যুবক আর যুবতী কে আমরা জানতে চাই, কার কারণে আসমান জমিন ভাঙ্গ না? আল্লাহ কো ফেরেশতারা শোনো, এই যুবক আর যুবতী তারা যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে পাওয়ার আছে, চাইলে গভীর রাত্রে মদের বারে যাইতে পারে, সিনেমা হলে যাইতে পারে, মিনি চাইনিজে যাইতে পারে, জেনা ব্যবিচার করতে পারে, কিন্তু যুবক আর যুবতী যায় না। গভীর রাত্র হয়ে গোম লাগে না, পিঠটা বিছানায় লাগায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন তাহাজ্জুদের সেজদায় দাঁড়ায়া সেজদায় গিয়ে আমাকে সুবহান বলে ডাক দে, ডাকতে দেরি আমি তার সেজদার জায়গায় আসতে দেরি নাই, হাজির হয়ে যায়। আল্লাহ কি কয় ডাইকা, কি ডাকে আর তুমি কেন এত ভালোবাসো? আল্লাহ কয় জানিস ওরা যখন সেজদায় পড়ে আমাকে বলে সুবহান, গোলাম আর যুবতী আর যুবক যখন বলে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ক এই এলাকার যুবকেরা গভীর রাত্রে কি কয়, ক আল্লাহ কয় সুবহান, মানে কি? ক আল্লাহ তুমি নাকি মহা পবিত্র? আল্লাহ ক এই এলাকার গ্রামের যুবক আর যুবতী আমাকে দেখছে, ক আল্লাহ দেখে নাই, না দেখেই বকতেছে, না দেখেই বলতেছে তুমি পবিত্র। আল্লাহ বলেন কসম আমার জাতে পাকের সাব্বাতানি, অবশ্যই আমি পবিত্র, আর ওরা না দেখা গভীর রাত্রে আমাকে পবিত্র বলার কারণে সাব্বাতুকা, ওলাম দুনিয়া বানালাম পবিত্র আর মরার পরে দিলাম বিনা হিসাবে জান্নাত। গোলাম যখন সেজদায় পড়ে বলে আলা, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন কি কয়, আল্লাহ তো বলছে আলা, মানে কি? তুমি নাকি মহা ক্ষমতাধর বড়, কো আমার ক্ষমতার বড়ত্ব দেখছে, কো আল্লাহ দেখে নাই, না দেখেই বলতেছে তুমি বড়। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়, আর আমাকে বড় বলার কারণে, চুকের পরি ছেড়ে দেওয়ার কারণে, অন্যায় কাজে না যাওয়ার কারণে আলাইতুকা, গোলাম দুনিয়ায় বড় বানালাম, আখেরাতে বিনা হিসাবে অনেক পয়গম্বরের আগে জান্নাত দিলাম জান্নাত। আমি জানতে চাই সেই রব থেকে তোমাদেরকে কে ফিরায়, কেন সেই রবের দিকে যাও না? আল্লাহ ডাকে তো যাও না, আল্লাহ ডাকে মসজিদের দিকে যা কাছে দিয়ে যাচ্ছ, আজান হচ্ছে, আল্লাহ কয় যুবক আব্দুল্লাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে আয়, কল্যাণের বস্তা নিয়ে আসছি, তোকে দুই বস্তা কল্যাণ দিতে চাই, আটটা জান্নাত দিতে চাই, সাতটা জাহান্নাম বন্ধ করতে চাই, আয়। আমি সিনেমা হলে যাইতাম, আয় না, কতক্ষণ না কেন? আল্লাহ কো ওদিকে ওকে সিনেমা হলে যাবে, আল্লাহ কয় আস না আমার কাছে, কয় চায়ের দোকানে বন্ধু বসে আছে, কথা বলেন। আল্লাহ রাগ করে না, আল্লাহকে রাগাইয়েন না, আল্লাহকে রাগাইয়েন না, আল্লাহর যদি রাগ উঠে যায়, আপনারা শুধু জানেন আল্লাহর নাম রহমান আর রহিম, না না, কেয়ামতের দিন আল্লাহর নাম রহমান না, কেয়ামতের দিন আল্লাহর নাম রহিম না, কেয়ামতের দিন আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম জব্বার, কারোর দিকে তাকাবে না, কারোর চেহারার দিকে তাকাবে না, বলবে গোলাম আসো সামনে দাঁড়াও, নাও এই করা কিতাব দেখা, কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তো দুনিয়ায় কি করছিলা পড়ো আর সামনে যাও, ওই দিন যদি পড়ো বইলা বাম হাতে আমলনামা দরায়া দে, শেষ শেষ, কেউ নাই কেউ নাই।
তোমাকে সুপারিশ করবেন না, বাম হাতে আমলনামা এমনি দিবেন না। আল্লাহ বলবেন নে বাম হাতে আমলনামা, ফেরেশতারা বলবে সরাসরি দিমু, আল্লাহ কয় না সরাসরি দিস না, ওর বাম হাতটা ভাঙ বুকের ভিতর দিয়ে ঢুকা, পিছন দিকে বের কর, ওখানে আমলনামাটা দে, আমলনামা দেওয়া হবে পিছন দিকে হাত ভাঙ্গা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া। আল্লাহ বলবেন পড়, গোলাম বলে আল্লাহ আমার মুখ সামন দিয়া হাত দিছো পিছন দিয়া, আমি তো দেখতেছি না কেমনে পড়বো। আল্লাহ কয় ফেরেশতারা দৌড় ওকে দৌড়, আর গলাটা মটকায়া দে, মটকায়া পিছন দিকে কর। কে বুঝলেন, কে বুঝলেন? পড় এখন, একদিকে গলার যন্ত্রণা, বুকে দিয়ে হাত ঢুকছে যন্ত্রণা, এরপর আল্লাহ যখন দিছেন ভয় ঢুকাইয়া পড়তে তো পারে না, আল্লাহ কোনো কথা বলবেন না, ফেরেশতাদেরকে বলবেন খুদো ওর হাত পায়ে বেড়ি লাগা, ফাগল্লো মাথা নিচের দিকে কর, সুম্মাল জাহিমা সাল্লু, হিচড়াইয়া হিচড়াইয়া চামড়া উঠাইয়া জাহান্নামে নিয়ে ফালা। ওই দিনকে কেন ভয় করো না, কেন ভয় করো না? পানি নাই, কিচ্ছু নাই, জমি হবে তামা তামা, তামা তো বুঝেন তামা, এই যে সূর্যের মুখ হচ্ছে এগারোটা, সূর্যের মুখ হচ্ছে এগারোটা, এগারোটা সূর্যের মুখ লক্ষ লক্ষ মাইল দূরে আসমানের দিকে, আসমানের দিকে সবগুলা মুখ, কেয়ামতের দিনে সূর্য হবে আধ হাত মাথার উপরে, মুখ থাকবে এগারোটা নিচের দিকে। বলেন তো কেমনে বাঁচবেন? কেন সে আল্লাহকে চেন না? আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই, আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই, আল্লাহ দিতে চায় আমরা সিস্টেমে নিতে পারি না, কথা বলেন না কেন? এজন্য আমাকে কথা দেন, মসজিদ ছাড়বেন না, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, নিজে নামাজ পড়বেন, পরিবারের সবাইকে নামাজি বানাবেন, বাচ্চাদেরকে নামাজি বানাবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, মসজিদ ছাড়া দিবেন না, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। সবগুলা মসজিদ যাবে কোথায়? জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। মুসল্লিদেরকে রায়কা যাবে না, কিন্তু মুসল্লি হওয়া লাগবে পাক্কা মুসল্লি, কথা বুঝতে পেরেছেন? এজন্যে আমার ভাইরা, কথা তো অনেক লম্বা, আমি যে যুবকের কথা শুরু করেছিলাম এখান থেকে আসছে ওখানে, মাওলার ভয় ঢুকে গেলে মানুষ কি করতে পারে? ও তো ফাঁসির আসামি, ভয় ঢুকছে কার? সবাই বলেন না, এখানে থাকুক, আলোচনার দিকে যাওয়া পাই, লম্বা হয়ে যাব, বারোটার উপর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। ওরা তো বলবে সারা রাত্রে, ওদের কোনো কাজ নাই তো। আরে আল্লাহ, কষ্ট হচ্ছে না আপনাদের? ডায়াবেটিস নাই? পসরাবে ধরে না? কিচ্ছু কয় না এখন, আল্লাহকে বইলে যাইও না। আল্লাহ বলছে গোলাম জানিস, গোলাম জানিস, এক মানুষ, একটা যুবক 80 বৎসর বলছে ইয়া সানম, ইয়া সানম, ইয়া সানম, প্রতিদিন মাগরিবের পরে মূর্তি দুইটার সামনে বসে ইয়া সনম, ইয়া সনম, আমার মেয়ের বিয়া, সাহায্য করো, আমার হাত ভেঙে গেছে, সাহায্য করো, আমার ঘরে পানি পড়ে, সাহায্য পড়ো, ইয়া সনম, ইয়া সনম, সনম মানে মূর্তি, ও মূর্তি, ও মূর্তি, ডাকতে ডাকতে 80 বছর শেষ, শুনে না মূর্তি তো কথা শোনে না, একদিন রাগে গুসায় ইয়া সনম, ইয়া সনম বলতে বলতে মুখ দিয়া হঠাৎ বলে ইয়া সনমের জায়গায় বের হয়ে গেছে ইয়া সমদ, আল্লাহু আকবার, ইয়া সমদ বের হতে আল্লাহ ডাক দিয়ে বলছেন লাব্বাইক ইয়া আবদি, এতদিন পরে কেন ডাকলে, আমি তোর ঘরের দরজায় হাজির, আল্লাহু আকবার। আমি বোঝাতে পারি না সে রবকে চেন না কেন, কেন চেন না? বলে যাইও না সেই রবকে। আমি যদি সেই রবের আলোচনা শুরু করছি, রাত্রে হার্ট অ্যাটাক করে মরে যাবেন, ঘরে ঘুমাইতে ভয় পাইবেন। রব যে কেমন মজার জিনিস, দুনিয়ার সব ভয় থেকে বাঁচাইয়া দেন, কেন চেন না আমি বলতে চাই সেই রবকে। আল্লাহর ওয়াস্তে আমরা অন্যায় কাজে যাব না, ঠিক আছে তো? ইনশাল্লাহ রবের কদমে সাজদা দিব তো ইনশাল্লাহ। আল্লাহ সব পারে, জানেন আল্লাহ কেমন পারে? আল্লাহকে ভয় করো। আরে আল্লাহকে ভয় করলে মদকে দুধ বানায় দিতে পারে,
ঠিক না? তো কত কথা বলবো। হযরত ওমর হাইটা যাচ্ছেন রাতে, কই রাত কখন? গভীর রাতে কে যাইতেছে? কে? ওমরে তো চিনেন, দুইটা ঘটনা শুনছেন ওমরের, এক দুইটা ঘটনা আর কিচ্ছু না। ওমর এমন এক জিনিসের নাম, শয়তান আল্লাহর রিজিকা ওমর রে বানাইছো কেন? বলো তুমি ওমর রে বানাইছো কেন? এই জমিনে হাঁটতে পারি না, ওরে দেখলে 10 কিলোমিটার দূর দিয়ে রাস্তা চেঞ্জ করা লাগে। আল্লাহু আকবার বলেন, এত ভয় পায় ওমর রে দেখলে শয়তান। এ ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়, গভীর রাত্রে কিছু দূর যাওয়ার পরে দেখেন আরেকটা যুবক হাঁটতেছে এদিকে আসতেছে, কাদের মধ্যে বস্তা। ওমর রে যখন দেখছে শয়তান যদি 10 কিলোমিটার দূর দিয়ে যায় তো যুবকের কি অবস্থা হচ্ছে চিন্তা করে, আর তো রাত্র গভীর, বস্তা মাথা কাঁধে। ওমরকে দাঁড়া, যুবক দাঁড়ায় গেছে। কোত্থেকে আসলি? বাড়ি থেকে। যাবে কোথায়? বোনের বাড়ি। বস্তায় কি? কয়েক বোতল দুধ। কে দিছে? আব্বা। ঠান্ডা না গরম? গরম। কেন নিয়ে যাস? বোন অসুস্থ দিতে। কয় বস্তা নামা। যুবক আসলে দুধ নিয়ে যায় না, দুধ যুবক নিয়ে যায় মদ। মদ এক বোতল খাইছে, আরেক বোতল নিয়ে বাড়িতে যায়, রাত্রেবেলা ঘুমানোর আগে খাবে। উমর রে দেখেই সব চেঞ্জ করে ফেলাইছে। এখন বলতেছে দুধ নিয়ে যায়, যাবে বোনের বাড়ি। কিন্তু ওমর কি ছেড়া দেওয়ার লোক? কথা বলেন না কেন? ছেড়া দিবেন? ওমরকে দেখা, দুধের বোতল দেখা, যুবক তো পড়ছে বিপদে। এখন কিসের দুধ? আমার তো আর শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে, ওমর তো তরবারি খুলছে। কই শেষ, বাহির কর বোতল, মাথা কাটা দিব, বাহির কর। ক হুজুর যা বলছে সত্য, বোতলের ভিতরে দুধ আছে। আছে কি? কথা বলেন। বলছে দুধ আছে, তাও গরম দুধ, ঠান্ডা বলে নাই, তাও গরম। বাহির কর বোতল। যুবক চিন্তা করছে বোতলটা বাহির করে দিয়া দিমো এক দৌড়, কই আমারে ধরব। ওমর কি এত এত সহজ? বোতল যখন বাহির করতে গেছে ওমর ধরছে কাপড়ের কলার, বুঝাইতে পারছে না, বাহির করে আমারে দেখা। যুবক মাথাটা নিচের দিকে করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো জানো আমার বোতলে মদ আছে, আমি ওরে ডরাইয়া বলছি দুধ, তাও বলছি গরম। আল্লাহ আমি জানি আজকে ওর হাত থেকে বাঁচার পথ নাই, আমাকে তো মাইরা ফেলাবে নিশ্চিত, কিন্তু কেউ জানে না আমি কি খেয়ে আসছি, এখনো কেউ জানে না আমার বোতলে কি আছে, তুমি জানো আর আমি জানি। আল্লাহ মিট মিট আওয়াজে তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আর এই ঠোঁট মদের বোতলে লাগাবো না। আল্লাহ আল্লাহ, পাক্কা ইরাদা তোমার সাথে, কমিটমেন্ট ঠিক ফাইনাল 100%, কথা দিলাম মদের বোতল টুটে লাগাবো না, আজকে শুধু মরের হাত থেকে বাঁচাও, আজকে বাঁচাও, আমার মদের দুধ বানাও। আওয়াজ করে ফিস ফিস করে আল্লাহকে বলছে, কেউ শুনছে? কেউ শুনছে? এই কথা বইলা চুকের পানি ছেড়া দিছে, টান দিয়ে বাহির করছে বোতল, দিছে ওমরের হাতে। ওমর হাতে নিয়ে দেখে গরম দুধের বোতল। আল্লাহু আকবার বলেন আল্লাহ। ওমর ছেড়া দিয়ে বলতে, যা যাই বাইচা গেলে এই যাত্রায়, দুধ দে দেখতেছি গরম, যা। দর্শে যুবক পায়ে, কয় ওমর আসলে দুধ ছিল না, ছিল মদ, ছিল মদ। তোমাকে ভয় করে আল্লাহর কাছে তওবা করে বলছি দুধ, আল্লাহ বানাইয়া দিছে মদরে দুধ। সুবহানাল্লাহ, এই আল্লাহ আছে না নাই? কেন ভয় পাও? কেন ভয় পাও? জানেন আবু হুরায়রার কথা জানেন? আবু হুরায়রা এক সাহাবি, আবু হুরায়রা এক সাহাবির নাম, আর এক পেটে খাবার নাই, সাতটার পর সাতটা খাবার নাই, পানি নাই, পড়ে থাকতো রসুলের দরজায়। মানুষ মৃগি মৃগি বেমার মনে করে, মৃগি বেমার মনে জুতা দিয়ে মারত, কাঁপতো এভাবে, কাপ টাকা নাই পয়সা নাই, রসুলের দরবারে পড়ে থাকতো, আল্লাহর কাছে কদমে সেজদা দিত। হইলটা কি? এই আবু হুরায়রাকে মরার আগে আল্লাহ বিশ্ববিখ্যাত শিল্পপতি বানিয়ে দিছে। আল্লাহ পারেনি, চাও আল্লাহর কাছে কান দইরা গাছতলার থেকে 10 তলা উঠে দিবে, ঠিক না? আসুন সামনের দিকে যাই, কথাকে সংক্ষেপ। আমার বন্ধুগণ, কথা হচ্ছে সংক্ষেপ আর লম্বা নয়। যেখান থেকে বলছিলাম আল্লাহর ভয়, এতগুলা ঘটতেছে, ভয় কার? যুবক ভয় করছে কাকে? আল্লাহকে।
আল্লাহ আমি মরার পরে হিসাব দিতে পারবো না, তুমি আমাকে বাঁচায় দাও। আমার মুসলমান বান্দাগণ কবির মারাজুক আমার ডেকে বললেন, যুবক এবার বলো তুমি কাউকে এখানে আমানতদার জিম্মাদার রেখে যাও। যুবক ডেকে বলছে আমার কোনো জিম্মাদার নাই। এমন সময় ওমর বলছেন তরবারে নিয়ে আসো জল্লাদ রেডি। জল্লাদ রেডি হয়ে যুবকের গলায় ছুরি লাগাইয়া টান দিবে, আর যুবক কান্না করে বলছে আল্লাহ তাআলা আসছিলাম মদিনায় রসুলের রওজা জিয়ারত করতে, ভুল করেছি অন্যায় করেছি, চাইলে আমি ভাগতে পারতাম, তোমার বয়ে আজকে মাথাটা কাটাইয়া দেই, আল্লাহ আমি ইহুদি খ্রিস্টানের ঋণ পরিশোধ করতে পারলাম না, আমি যদি মরে যাই কেয়ামতের দিনে একটা মিনিটের জন্য তোমাকে যেন না হারাইয়া যায়। এই মদিনায় আমার কেউ নাই, কেউ আমার জিম্মাদার হতে চায় না। গলায় যখন ছুরি লাগাইয়া টান দিবে, মদিনার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে, যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জল্লাদের চোখ বাঁধা, গলায় ছুরি লাগাইয়া দিস। এমন সময় জল্লাদ আল্লাহু আকবার বলে টান দিবেন, ওই সময় একজন যুবক মদিনার মসজিদের পিছন থেকে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি থেমে যান, এক মিনিটের জন্য থেমে যান, ওই যুবকটা হত্যা করবেন না, যুবকটাকে এক মাসের ছুটি দিয়া দেন, এই মুহূর্তে এক মাসের জন্য এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। যুবককে এক মাসের ছুটি দেয়া হারাম, আমার বলে দিলেন যুবকরে আগামী আরবি মাসের প্রথম জুমাবার জুমার সালাত মসজিদে নববীতে আদায় করবা। ওই সময় তোমার বিচার হবে, যুবক যখন চলে গেল মদিনা ছেড়ে নিজের বাড়ির দিকে যায়, আমার বললেন কে দাঁড়িয়েছ আমার সামনে আসো, চিনি না জানি না এমন একটা যুবকের জিম্মাদার হয়েছ, আমার সামনে হাজির হয়ে যাও। এমন সময় যুবক যখন আমারের সামনে হাজির হয়ে গেল, যুবক তাকায়া দেখে যিনি হাত উঠেয়া জিম্মাদার হয়েছেন, যিনি হাত উঠেয়া জামিনদার হয়েছে, তিনি আর কেউ না, রসুলের প্রিয় সাহাবি, রসুলের দীর্ঘ দিনের খাদেম, যার নাম আবু জার গিফারি। আল্লাহু আকবার! আবু জার, আবু জার হাত উঠে বলছে আমার, আমি আমাকে জিম্মাদার, আমার ডাক দিয়ে বলেন আবু জার তোমাকে আমি চিনি ভাই, তুমি কত ভালো মানুষ আমি জানি, রসুলের দীর্ঘ 12-13-14 বছরের খাদেম, এই যুবকরে চিনো না জানো না, এর যে জিম্মাদার হয়েছে, ও যদি না আসে, ও যদি না আসে তাহলে ওর জায়গায় যে তোমার গলা কাটা লাগবে, কোন জিনিসটা বুঝে তুমি জিম্মাদার হইলা কও। হযরত আবু যর ডাক দিয়ে বলছেন আমার শোনা, বিশ্ব নবীকে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার জমিনে পাই নাই, আল্লাহকে বলেছিলাম আল্লাহ তাআলা আমার হায়াত নিয়া হলেও তুমি বিশ্ব নবীর হায়াত বাড়াইয়া দাও, জন্য খিদমত করতে পারি। নবী দিয়ে চলে গেলেন, বিশ্ব নবীকে পেলাম না। আমার নবীর একটা হাদিস আছে, সহিহ হাদিস বুখারী মুসলিম, আল্লাহর রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ বলেছেন ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন। ও আমার নবীজি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই যুবকের আর কেউ নাই মদিনায়, তার মায়ের পেটের ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, কেউ নাই। রাসূল হাদিসে বলেছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। রাসূল যখন হাদিসে বলছেন একজন আর একজনের ভাই, এই হাদিসটাকে মানার জন্য আমি যুবকের জিম্মাদার হয়ে রাসূলের একটা হাদিসের উপরে আমল করে আমার যদি এক মাস পরে গলা আপনি কেটে দেন আপত্তি নাই, কিয়ামতের দিনে বিশ্ব নাই বলবেন আবু যর রে আমার খাদেম তোমার গলা কাটা কেন, গলা তো ঠিক মতো দেখে আসলাম। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পয়গম্বর আপনার একটা হাদিসের উপর আমল করবার জন্য বিন্দেশি না চিনে একটা যুবকের জিম্মাদার হয় আল মুসলিমু আখুল মুসলিম, এই হাদিসের উপর আমল করে মাথা কাটাইয়া দিয়ে এসেছি, অমর আমার বিশ্বাস আমার নবী আমাকে একা ফেলে দিয়া একা একা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন, আমাকে নিয়ে যাবেন, এজন্য আমি জামিন হয়েছি। আমার বললেন যাই বলো ভাই,
যদি না আসে আমার কিচ্ছু করার থাকবে না, তোমাকে চিনি জানি তুমি আমার বন্ধু মানুষ, না আসলে শেষ। বিশ্বাস ছিল আবু জারের কার উপরে? আবু জারের বিশ্বাস কার উপরে? আমল করছে কিসের উপরে? হাদিসের উপরে। কিসের উপরে ভালোবাসছে? কারে? আল্লাহর রসুলকে। কাকে? আল্লাহ বলছেন আমার নবীকে ভালোবাসলে চলবে, চলবে, আমার নবীকে ভালোবাসলেই চলবে, কিচ্ছু লাগবে না, টোটা জান্নাত লেখা দিব। সুবহানাল্লাহ, বলেন না? এরপরে বইলা শেষ নাই, বলছেন নবীকে ভালোবাসে আসো। আমি বললাম ওয়ালা দাইনা মজিদ, আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, বাড়াইয়া দিব, আসো। সংক্ষেপ কথা, চলে গেছে এক মাস, সংক্ষেপ এক মাসের ওয়াজ নাই, বাদ এক মাস শেষ, যুবকের আসার তারিখ হয়ে গেছে, কারণ রাত্র 12:30 হয়ে যেতেছে। আপনারা তো বলবেন সালাম সালাম, আমি মাত্র ঔষধ খাইয়া, বাইরে ঔষধ খাওয়াইয়া বসাইছি, এখানে অসুস্থ ছিলাম, ঔষধ খেয়ে প্রেশার প্রেশার মাইপের পরে বসছে, এই অবস্থা ছিল আমার। যাক, শুধু ভালোবাসার কথাগুলো বলতেছি। আগামীতে ভাইদেরকে বলবো, যে কাউকে আনেন বড় কোন একটা জায়গায় প্রোগ্রাম করাবেন, ঠিক না? বলেন ঠিক না? বড় করে পেন্ডাল করবেন, বেশি মানুষকে দাওয়াত দিয়ে জমা করবেন। আমার বন্ধুগণ, এক মাস শেষ, কমপ্লিট শেষ, যুবক তো এখনো আসে না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, আরবি মাসের প্রথম জুমার শুরু হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জুমার খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন। মদিনায় দাঁড়াইয়া দেখেন মসজিদের ভিতরে ওই লোকটাকে দেখা যায় না, আসে নাই, চিন্তিত হয়ে গেলেন, কি করব, নামাজের পরে আবু জারকে তো হত্যা করা লাগবে। নবীজির খাদেম, যার হাত দিয়ে নবীজির শরীর মুবারক ধরছে, যার বুকের সঙ্গে নবীজির বুক মুবারক লেগেছে, আমি আজকে কেমনে তার গলায় ছুরি লাগাইয়া দেব। হযরত আমার তো কান্না করতে লাগলেন, চোখ মুখ বিষবাসায়া দিলেন, নামাজ শেষ হয়ে যাবে, খুতবা দিবেন, এখন পর্যন্ত যুবক মদিনে আসে নাই। এদিকে যুবক বাড়িতে যাওয়ার পরে সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করে দিয়েছে, সুন্দর দামি একটা ঘোড়া কিনেছে, দ্রুতগামী ঘোড়া কিনেছে, আর চিন্তা করে আল্লাহ ওমরকে ঠকাতে পারবো না, আবু জারামার জিম্মাদার ঠকাতে পারবো না, আমি জান্নাতি যেতে চাই, তোমাকে ভয় পাই, রসুলকে প্রেমে পড়ে ভালোবেসেছি, সব কিছু ছেড়ে দিতে পারি, আল্লাহর রসুলকে ছাড়তে পারি না। গুড়া নিয়া বাবার দরবারে হাজির হয়ে গেল, বাবাকে জড়াইয়া চুকের পাড়ে কান্না করে বলতেছে, বাবা তুমি আমাকে জন্ম দিয়েছ, বাবা কষ্ট করি আমাকে বড় করেছ, বাবা আমি ভুল করেছি, আমি চলে যাই, জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকতে পারবো না, ও বাবা জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে আমি ডাকতে পারবো না, কোনোদিন তুমি আমাকে সন্তান বলে ডেকে ডেকে কাছে পাবা না, ভুল করেছি, অপরাধ করেছি, মদিনায় চলে যাই, মরে গেলে মাফ করে দিও, কেয়ামতের দিনে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, বাবা তোমার বুকের সঙ্গে আর কোনোদিন আমার বুক লাগবে না, জীবনের শেষবার তুমি বুকের কাপড়টা সরাইয়া দাও, জীবনের শেষ একটা চুম্বন করে চলে যাই, বাবার শরীরের গ্রাণটা নিয়ে চলে যাই। যুবক তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে পৌঁছে গেছে, মায়ের পা জড়ে কান্না করে ডাক দিয়া বলছে, মা অপরাধ করেছি, অন্যায় করেছি, মা আমাকে হত্যা করা হবে, কত দিন কত রাত্র তুমি আমার জন্য কষ্ট করেছ, 10 মাস তুমি আমাকে পেটে নিয়েছ, তোমার পেটের ভিতরে আমি হাঁটু দিয়া পা দিয়া কত কষ্ট দিছি, ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে আমাকে ভূমিষ্ঠ করছ, আমি প্রস্রাব টয়লেট করে বিছানা নষ্ট করেছি, আমাকে কোনোদিন মারো নাই,
মা এত কষ্ট করে আমাকে বড় করলা, ভুল করার কারণে আমাকে হত্যা করা হবে, জীবনে কোনোদিন তোমার হাতের খাবার আর খেতে পারবো না, মা জীবনের শেষবার আমাকে একটা লোকমা খাবার খাওয়াইয়া দাও। মায়ের হাতের খাবারকে মায়ের কপালে চুম্বন করে যুবক গুড়ার পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে চলল, দৌড়াতে লাগলো। আল্লাহর ভয়ে তাকে দৌড়ায়, রসুলের ভালোবাসায় যুবকটাকে দৌড়ায়। দৌড়তে দৌড়তে মদিনার দিকে আসতে লাগলো। অমর ফত জুমার সলাত পড়ায়া দেখেন যুবক এখন পর্যন্ত আসে নাই, বিচারের জন্য বসে গেলেন, চেয়ারে বসে গেলেন। আর আবুজরকে বললেন, আবুজরকে হাজির করো। আবুজরকে হাজির করা হলো, হাত পা বাঁধা হলো, জল্লাদকে বলা হলো, জল্লাদ আসো তুমি। আবুজর যার জিম্মাদার এখন পর্যন্ত আসে নাই, যুবক আসে নাই, জানি আসবে না, আসো তো আসো। আবুজরের গলায় ছুরি লাগাইয়া দাও। গোটা মদিনায় কান্না রুল পড়ে গেল, নারীরা কান্না করে, বৃদ্ধরা কান্না করে, বাচ্চারা কান্না করে, মদিনার আকাশ বাতাস কান্নায় মুখরিত হয়ে গেল। ভূমিকম্প শুরু হচ্ছে মক্কায়, মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে। নবীজির খাদেম আবুজরের গলায় অমর ছুরি লাগাইয়া দিচ্ছে। আল্লাহর রসুলের সামনে অমর কি জবাব দিবে? জল্লাদ কান্না করে বলছে, আল্লাহ তাআলা কত মানুষকে ছুরি দিয়ে কাটলাম, আবুজরের মতো নিরপরাধ রসুলের খাদেম কোনোদিন তো কাটি নাই, কেমনে আজকে তার গলাটা কাটাইয়া দেব। আমার মাথাটা নিচের দিকে দিয়া কান্না করে আল্লাহ কি ডাক দিয়া বলেছে, আল্লাহ কত বিচারের রায় আমার জিন্দগিতে দিয়েছি, আবুজরের মতো নিরপরাধ মানুষকে হত্যার রায় দেই নাই, আল্লাহ আমি কি করব হত্যার বদলে হত্যা, যার জিম্মাদার হয়েছে ও তো আসে নাই, আমি কি করব। আমার কান্না করে মদিনার মানুষ কান্না করি, আবুজর বললেন, তোমরা কেউ কাঁদবে না, আমি যদি শহীদ হয়ে যাই আমি সেজদায় গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, ওই সময় তোমরা আমার গলায় ছুরি লাগাইয়া দিও, আমি সেজদা দিতে দিতে যেন আল্লাহর সামনে হাজির হতে পারি। হযরত আবুজর সেজদায় পড়ে গেলেন, জল্লাদ গলায় ছুরিটা বসাইয়া দিয়েছে, অমরের হুকুমের অপেক্ষায় আছে, আমার আসমানের দিকে তাকায়া কান্না করে বলছে, আল্লাহ এক মিনিট বাকি আছে, এক মিনিট পরে কিন্তু আবুজরকে দুনিয়ার জমিনে রাখা যাবে না। অমর ডাক দিয়ে বলছেন, জল্লাদ ছুরি টান দিবা, হঠাৎ করে তাকায়া দেখেন মদিনার দুলুবালু আসমানের দিকে উঠায়া, মদিনার রাস্তাঘাটকে অন্ধকার করে দ্রুত গতিতে একটা গোড়া মদিনার মসজিদের দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আশিকের রসুলের প্রমাণ দিতে গিয়া, আল্লাহর রসুলের ভালোবাসার প্রমাণ দিতে গিয়া একটা গুড়া দ্রুত গতিতে মদিনার মসজিদের দিকে রওনা হয়েছে। আমার বললেন, জল্লাদ একটা মিনিট থামো, দেখি তো এত দ্রুত গতিতে গুড়া নিয়ে মদিনায় কে আসে। হযরতে ওমরের কথায় জল্লাদ এক মিনিটের জন্যে ছুরি যখন নামাইয়া দিয়েছে, অমর তাকায়া দেখেন আওলা কে সে পাগল বেশে, এক মাস আগে চলে যাওয়া যুবক স্বেচ্ছায় নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্যে হযরতে ওমরের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ঈমান কার নাম? ঈমান কার নাম? প্রেম আর ভালোবাসে কার নাম? অমর এবার আশ্চর্য হয়ে গেলেন, এখন কার গলা কাটবো? যে যুবক ফাঁসির আসামি এক মাস আগে ছেড়ে দিয়েছি, বাড়ি ঘর জানি না চিনি না, যেই যুবক এক মাস পরে নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য স্বেচ্ছায় হাজির হয়ে যায়, এটা সাধারণ মুসলমান হতে পারে না, এটা সাধারণ আশিক রসুল হতে পারে না। আমি ওমর তো এমন আশিক রসুল হতে পারি না, এক মাস পরে যে যুবক গলা কাটাইয়া দিতে আসছে নির্গাত আল্লাহর প্রিয় গুলাম, রসুলের আশেক কেমনে গলায় ছুরি লাগায়? এমন আশেক আছে বলেই তো দুনিয়া জিন্দা,
গলা কাঁপাইয়া দিতে হাজির যুবক এসে পায়ে পড়ে বলছে, খলিফা, মা বাবার কাছ থেকে জন্মের শেষ বিদায় নিতে গিয়া দেরি হয়ে গেছে, মা আমাকে ছাড়তে চায় না, কোমরে বেঁধে রাইখা দিতে চায়, বাবা আমাকে ছাড়তে চায় না, কেউ আমাকে দিতে চায় না, কিন্তু আমি অপরাধ নিয়ে বাঁচতে চাই না, আমাকে পবিত্র করে আমি জান্নাতে যেতে চাই, আমি রসুলের নিজ হাতে হাউজে কৌসার পান করতে চাই, আমি একটাবার প্রিয় নবীর চেহারা দেখতে চাই, যেই চেহারা দেখে মানুষ পাগল হয়ে যেত, যেই চেহারা দেখে মানুষ খাবার ছেড়ে দিত, আমি কেয়ামতের দিন সেই চেহারা দেখতে চাই। আমার গলায় ছুরি লাগাইয়া দেন, যুবক এসে হাজির হয়ে গেছে। মদিনায় আলাদা আর একটা রুল শুরু হয়ে গেছে, যে যুবক নিজের গলা কাটাইয়া দিতে আসে ওটা সাধারণ পাবলিক না। জল্লাদকে বললেন, জল্লাদ আবু জুরকে ছেড়ে দাও। অমর এবার আল্লাহকে বলছেন, আল্লাহ, যে যুবক নিজের গলা কাটাইয়া দিতে স্বেচ্ছায় হাজির, ওর বুকের সঙ্গে আমি একটাবার বুক লাগাতে চাই, ওর হাতের সঙ্গে আমি মুসাফা করতে চাই, ওর গলার সঙ্গে গলা লাগাইয়া মোয়ানাকা করতে চাই, ওর গলার দিল আর বুক অনেক দামি। আল্লাহ, আমি জানি না অমরকে তুমি কবুল করবা কি না জানি না, কিন্তু এই যুবকের কারণে আমি অমরকে তুমি মাফ করে দিও। যুবক বলছে, ভাই অমর দেরি করা যাবে না, দেরি হয়ে যায় জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, জান্নাতে যেতে দেরি করতে চাই না, আমাকে শোয়ায়া দেন, গলায় ছুরি লাগাইয়া দেন। যুবক মদিনার মসজিদে দাঁড়াইয়া চিল্লাইয়া চিল্লাইয়া সালাম দিয়া বলছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম দিলাম, আমি পাগলা হাজির হয়ে গেছি, তোমার রোজার পাশে আমার গলা কাটাইয়া দিতে যে তুমি সাক্ষী থাকবা, কেয়ামতের দিনে তুমি আমাকে ভুলে যাইও না, কেয়ামতের দিনে তুমি আমাকে ভুলে যাইও না, তোমাকে ভালোবেসে গলা কাটাইয়া দিতে এসেছি। আমার বললেন, জল্লাদ যুবকের গলায় ছুরি লাগাইয়া দাও। মদিনার মানুষ কান্না করেছে, অমর কারে মারতেছ, স্বেচ্ছায় যেই মানুষ হাজির হয়ে যায় এর মতো ভালো মানুষ কি মদিনায় আরেকজন আছে নাকি, কেন মারবা, ছাইড়া দাও। আমার বলেন, দুই ভাই তো বাবার হত্যার বিচার চায়, আমি ছাইড়া দিতে পারি না। গলায় ছুরি লাগাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান দিবে। যুবক বলছে, ও আমার, আমি একটা কথা তোমাকে বলি, কি বলবা, আমি সেজদায় গিয়ে শুধু পড়ব সূরা ফাতিহা, পড়তে পড়তে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের ভিতরে আসবো, আমার গলায় টান দিবা, আমি সিরাতে মুস্তাকিম চাইতে চাইতে যেন আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আমার বললেন, অজল্লা ছুরি লাগাইয়া দিও। গলায় ছুরি লাগাইয়া জল্লাদ টান দিবি, মদিনায় যেন ভূমিকম্প হচ্ছে এমন সময় বিসমিল্লা বলে জল্লাদ টান দিয়েছে, কেটে দিবে। মৃত ব্যক্তি বৃদ্ধ লোকের দুইটা ছেলে দাঁড়ায় গেছে, আর ডেকে ডেকে বলছে, অমর এক মিনিট থামো, এই যুবকটাকে এক মিনিটের জন্য থামাও, গলা কাইটো না, আমরা দুই ভাই বাবার হত্যার বিচার তোমার কাছে দিয়েছি, যে যুবক নিজের গলা কাটাইয়া দিতে এক মাস পরে স্বেচ্ছায় চলে আসে, এই যুবক ইচ্ছা করে আমাদের বাবাকে মারে নাই, এই যুবক ইচ্ছা করে আমাদের বাবাকে মারে নাই, বুঝতে পেরেছি এতদিন ছিলাম দুনিয়ায় বাবা রেখে যাওয়া দুই ভাই, আজকে থেকে আমরা নবীজির হাদিসকে পালন করতে গিয়া তাকে আমাদের তিন নাম্বার ভাই বানাইয়া, তিন ভাই হইয়া গলায় গলা মিলাইয়া দুনিয়ায় থাকতে চাই, এই মুহূর্তে বাবার হত্যাকে মাফ করে দিলাম। আল্লাহ একবার বলেন, ইসলাম তার নাম, ইসলাম তার নাম, ইমান তার নাম, ভালোবাসা তার নাম। সুতরাং আর সামনে না, 12:30, আলোচনা অনেক লম্বা, সুতরাং এখানেই রাখতে চাই, কেউ কথা বলবেন না, ঠিক আছে তো, ইনশাল্লাহ এখানে থাকুক, প্রায় 12:30 হয়ে গেছে গা।